দিনে পাঁচবার প্রত্যেক দিন কোটি কোটি মুসলমান সেজদায় বসে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ে নবী মুহাম্মাদের কথা মতো। প্রতিদিন পাঁচবার নিয়ম করে পবিত্র নগরী মক্কার সেই কালো পাথরের দিকে মুখ করে তারা ইসলামের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে। প্রত্যেক দিন দুনিয়া জুড়ে মুসলিমরা দলে দলে সেজদায় বসে এই কথাটাই ঘোষণা করতে যে হযরত মুহাম্মদ তাদের নবী, কোরআন তাদের পবিত্র গ্রন্থ, মক্কা তাদের পবিত্র নগরী। কিন্তু প্রত্নতাত্ত্বিক গবেষণায় উঠে আসা তথ্য কিন্তু বলছে একেবারে ভিন্ন কথা। ইসলামের সূচনা লগ্ন নিয়ে যেসব তথ্য চালু রয়েছে সেগুলোর যথার্থতা নিয়ে গবেষকরা প্রশ্ন তুলেছেন। এই তথ্যগুলো যদি সত্যি হয় তাহলে মুসলিমদের উপর তার কি প্রভাব পড়বে? এখন এমন অনেক সুযোগ সুবিধা আছে যা আগে ছিল না। আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন সহজেই ইসলামের সেই শুরুর দিনগুলো ফিরে দেখা এবং ইতিহাসের অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব। সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়, জাদুঘর এবং লাইব্রেরিগুলো ইন্টারনেটে প্রাচীন অনেক বইপত্র আপলোড করে রাখছে যাতে গবেষকরা সেগুলো ব্যবহার করতে পারে। এখন মাউসের একটা ক্লিকেই সেসব প্রাচীন পাণ্ডুলিপিগুলো পড়া সম্ভব। স্যাটেলাইট লোকেশন এবং যাবতীয় বিস্তারিত তথ্যের কারণে অভিজ্ঞ অনভিজ্ঞ যে কেউই এখন সব তথ্য পেতে পারে। অথচ একটা সময় ছিল যখন এইসব তথ্য সংগ্রহ রীতিমতো ব্যয়বহুল এবং শ্রমসাধ্য ছিল। এখন চোখের পলকে সেই সব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং একাডেমিক ফোরামে ছড়িয়ে দিতে পারছি। তাই এখন ইসলামের সূচনাকালীন গবেষণার সম্পূর্ণ নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে এবং আজ থেকে 1500 বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো এখন আলোর মুখ দেখতে শুরু করেছে। লেখক এবং গবেষক ড্যান গিবসন জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন মধ্যপ্রাচ্যে। ইসলাম পূর্ববর্তী জনসাধারণ এবং স্থান নিয়ে তিনি ব্যাপক পরিসরে গবেষণা করেছেন বহুদিন ধরে। আমি প্রথম 20-এর দশকে আরবে আসি, তারপর থেকে 30 বছরের বেশি সময় ধরে পৃথিবীর এই বিচিত্র ভূখণ্ডের প্রতিটি কোণা তন্নতন্ন করে দেখেছি। অনেক তথ্য সংগ্রহ করে তার মাঝ থেকে যে সত্যটা খুঁজে পেয়েছি তার কারণে এতদিনের দেখা ইতিহাসে আমূল পরিবর্তন আসবে। বহু বছরের গবেষণায় এটা আমার কাছে স্পষ্ট যে ইতিহাসের প্রচলিত মতবাদে যেটাকে ইসলামের উৎপত্তিস্থল হিসেবে দাবি করা হচ্ছে সেটা আসলে ঠিক নয়। ইসলামের প্রাথমিক যুগের বিভিন্ন লিখিত উৎস এবং সূত্র থেকে মক্কা রহস্য উন্মোচনের কিছু সূত্র পাওয়া যায়। 2002 সালে আমি এক কনফারেন্সে গিয়েছিলাম যেটা ছিল আল হুসেন বিন তালাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নাবাতিয়ান স্টাডিজের উপর। সেই কনফারেন্সে সৌদি আরব আর জর্ডানের বিভিন্ন গণ্যমান্য প্রত্নতাত্ত্বিকদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তাদের সাথে কথা বলতে গিয়ে আমি সুনির্দিষ্টভাবে মক্কার প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা তুলে এনেছিলাম। নাম প্রকাশ না করার শর্তে তারা স্বীকার করেছেন যে 800 খ্রিস্টাব্দের আগেকার কোনো প্রত্নতাত্ত্বিক দলিল পাওয়া যায় না। আমি ভেবেছিলাম তারা হয়তো প্রমাণ করার চেষ্টা করবেন যে মক্কা বাসভবন, বাগান আর দালান কোঠায় সুসজ্জিত একটি শহর ছিল, কিন্তু তারা বলেছেন না, ওরকম কিছুই সেখানে ছিল না। আপনি কি জানেন যে পুরো কোরআনে মক্কা শব্দটি মাত্র একবার ব্যবহৃত হয়েছে? মুসলিমরা অন্যান্য বিভিন্ন নামের সাথে মক্কাকে সম্পৃক্ত করতে চেয়েছে, যেমন নিষেধাজ্ঞা আরোপিত জমায়েত স্থল অথবা পবিত্র গৃহ অথবা বাক্কা বা কান্না। বর্তমানে এই সব কয়টা শব্দই মক্কা বোঝাতে ব্যবহার করা হয়, কিন্তু কোরআনে এমন কথা মোটেও বলা হয়নি যে এই শব্দগুলো মক্কা বোঝাতে ব্যবহার করা হয়েছে। আলেমরা কখনো এই বিষয়ে তর্ক করার প্রয়োজন মনে করেননি, কিন্তু সম্প্রতি ঐতিহাসিকেরা এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা লক্ষ্য করেছেন যে মক্কা একটি অনুর্বর অঞ্চল ছিল এবং এই পথ দিয়ে কোনো কাফেলা যেত না। মানুষ এতদিন ভেবে এসেছে যে এই কাফেলাগুলো সুগন্ধি, মশলা এবং অন্যান্য বৈদেশিক সামগ্রী আনা নেওয়া করত, কিন্তু সাম্প্রতিক গবেষণায় পাওয়া গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এইসব সুগন্ধি দ্রব্যের যুগ আর ছিল না এবং আরবের লোকেরা ততদিনে চামড়া এবং কাপড় চোপড় বাণিজ্য শুরু করেছে। কিন্তু সকল শহরের জননীয় বাণিজ্যের কেন্দ্রবিন্দু বলে পরিচিত একটি বৃহৎ শহরকে ধরে রাখতে এটুকু বাণিজ্য মোটেই যথেষ্ট ছিল না। এই মানচিত্রটার দিকে তাকিয়ে দেখুন, সবকয়টা বাণিজ্য পথ কোথায় গিয়ে মিলছে? উত্তর আরবে 3টা পথ এসে মিলছে যেগুলোকে আমরা বাণিজ্যের কেন্দ্রবিন্দু ভাবতে পারি। মজার কথা হলো, মানচিত্রে মক্কা নামের কোনো যাত্রাবিরতির স্থান নেই, কারণ মক্কা ছিল কাফেলার রাস্তার সম্পূর্ণ বাইরে। এই ফিল্মে আমরা খুঁজে বের করব হযরত মুহাম্মদের সময়ে মক্কার কোনো প্রত্নতাত্ত্বিক উপাদান কেন পাওয়া যায় না তার উত্তর।
প্রাকৃতিক ভূচিত্রের সাথে মক্কার কোনো বর্ণনা কেন মেলে না এবং কিভাবে ইসলামের প্রথম যুগের গৃহযুদ্ধের কারণে ইসলামের প্রকৃত ঘটনাটি বদলে গেল তা দেখব। এদিকে বিশ্বের মুসলিমরা বিশ্বাস করে যে এই শহরটি তাদের পবিত্র নগরী ও ইসলামের প্রাথমিক যুগের সব নেতারাই সৌদি আরবের মক্কার অধিবাসী। কিন্তু ড্যান গিবসনের মতে সমস্ত ঐতিহাসিক প্রমাণ অন্য কথা বলে। আরবের ইতিহাস নিয়ে পড়ার সময় যা কিছু তথ্য প্রমাণ পেয়েছিলাম তার প্রত্যেকটা মক্কা নয় বরং উত্তর আরবের অন্য একটি অংশকে ইসলামের জন্মস্থান হিসেবে নির্দেশ করে। মক্কায় যে ইসলামের সেই পবিত্র নগরী এ ব্যাপারে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তোলেনি। প্রতিটি মুসলিম মনে করে যে মক্কার কালো পাথরের দিকে মুখ করে তাকে নামাজ পড়তে হবে। কিন্তু বহু বছর ধরে গবেষণা করে এবং আরব উপদ্বীপ সশরীরে কয়েকবার ঘুরে দেখে ইসলামের ইতিহাস সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি আমূল বদলে গেছে। আমার বিশ্বাস, ইসলামের ইতিহাস নিয়ে গবেষণা করতে গিয়ে সবাই একটি গুরুত্বপূর্ণ ভুল করে ফেলেছে। মিথ্যা ইতিহাস লেখা হয়েছে তা নয়, বরং ইসলাম প্রতিষ্ঠাকালীন বছরগুলোর ঘটনাগুলো বুঝতে ভুল হয় এমনটি হয়েছে। পরবর্তী ইসলামী লেখকরা প্রাথমিক যুগ সম্পর্কিত তথ্যে ভুল সংশোধন করতে গিয়ে বরং সত্যটাকেই বাদ দিয়ে ফেলেছেন। এও কি সম্ভব যে সারা পৃথিবীর কোটি কোটি ইসলাম ধর্মের অনুসারী তাদের ধর্মটা কোথায় কিভাবে শুরু হলো সে ব্যাপারে ভুল করবে? যদি তা হয়েও থাকে তাহলে নবী মুহাম্মদের নির্দেশনা অনুসরণ করতে চাওয়া অসংখ্য মুসলিমের উপর এই তথ্যের কি প্রভাব পড়বে? ইতিহাসের এমন একটি সময় এবং স্থান পরীক্ষা করে দেখতে যাচ্ছি যা এখনও অনেকের অজানা। শত শত বছর ধরে ইতিহাসের ক্লাসিক্যাল যুগ এবং মধ্যপ্রাচ্যের সাম্রাজ্য নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আরবের ইতিহাস নিয়ে খুব সামান্যই আলোচনা হয়েছে। আরব ইতিহাস নিয়ে এই অজ্ঞতা শুধু যে পশ্চিমাদের মধ্যে তা নয়, আরবরা নিজেই ব্যাপারে কিছুই জানে না। হযরত মুহাম্মদের জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দের এমন এক সময় এবং স্থানে যার ব্যাপারে এ যুগের মানুষ কিছুই জানে না। তার দাদা আর বাবা ছিলেন নাবাতিয়ান ব্যবসায়ী, আর হযরত মুহাম্মদ নিজেও এক ব্যবসায়ী মহিলাকে বিয়ে করেছিলেন। একদিন গুহায় হযরত মুহাম্মদের ধ্যানের সময় ফেরেশতা তাকে দেখা দিলেন এবং শেখালেন কিভাবে আল্লাহর প্রশংসা করতে হয়। পরে তার স্ত্রী তাকে বুঝিয়ে বলেছিলেন সেই ব্যক্তিটি সত্যি আল্লাহর ফেরেশতা এবং তাকে আল্লাহর নবী হওয়ার আহ্বান জানানো হয়েছে। তার জীবদ্দশায় একই ফেরেশতা আরও অনেকবার দেখা দিয়েছেন এবং প্রতিবারই নতুন সূরা নাজিল হয়েছে। হযরত মুহাম্মদের সময়ে নাজিল হওয়া সমস্ত সূরা সংকলিত হয়েছিল এবং সেই সূরাগুলোই একত্রে কোরআন বলে পরিচিত। আদিল ইশামারি কুয়েতের ইসলামী কলেজে লেখাপড়া করেছেন। ড্যানের সাথে তার বহু বছরের বন্ধুত্ব। তারা দুজনে মিলে প্রায়ই ধর্মীয় বিশ্বাস আর ইতিহাস নিয়ে দীর্ঘ আলাপচারিতায় মেতে ওঠেন। كانت رسالة محمد هي أن في إله واحد وأن هو آخر الأنبياء الذي أرسلهم الله وهذا الشيء أغضب كثير من المتواجدين في مكة بسبب أنهم كانوا يعبدون آلهة أخرى وهي الأصنام كثير من الأصنام كان موجود هناك وكانوا يعبدون هذه الآلهة ولهذا السبب بسبب غضب الناس عليهم صار اضطهاد على محمد وعلى القلة من أتباعه فغرر محمد وأتباعه الهجرة إلى المدينة হযরত মুহাম্মদ ও তার অনুসারীরা নির্যাতিত হয়েছিলেন, তাই তিনি ও তার অনুসারীরা মদিনায় পালিয়ে গিয়েছিলেন। এবার সেই শহরের মানুষ ইসলাম গ্রহণ করল আর মুহাম্মদ সেখানে শাসন ব্যবস্থা কায়েম করলেন। ইসলামিক ক্যালেন্ডারেও সেই সময় থেকেই গণনা করা শুরু হয়েছে। তখন থেকেই তার অনুসারীরা বিভিন্ন কাফেলার উপর হামলা চালাতে শুরু করে। সংখ্যায় বেড়ে গিয়ে দিনে দিনে আরও অনেক মানুষ তাদের সাথে যোগ দিতে থাকে। তাদের সামরিক শক্তি একসময় অনেক বেড়ে যায়, একসময় গোটা আরবে সেটা ছড়িয়ে পড়ে। হযরত মুহাম্মদ পুরো পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। যা হোক, একটা পর্যায়ে হঠাৎ তার মৃত্যু হয়। তখন মুসলিমদের মধ্যে বিবাদ গৃহযুদ্ধে রূপ নেয়। তবে এত সব বিবাদ আর ভিন্নতা সত্ত্বেও ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছে। একে একে উত্তর আফ্রিকা আর মধ্য এশিয়ার বিরাট অংশ ইসলামের অধীনে চলে আসলো। আজ ইসলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্মে পরিণত হয়েছে। বর্তমানে সমগ্র মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে কোনো কনস্ট্রাকশন কোম্পানি খনন কাজ করতে গেলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো কর্মকর্তার উপস্থিত থাকার কথা। জায়গাটা জেরুজালেম, দামেস্ক, আম্মান নাকি জর্ডান, যেখানেই হোক যে কোনো মুহূর্তে যে কোনো একটা প্রাচীন নিদর্শন আমরা হাতে পেয়ে যেতে পারি। সৌদি আরবের মক্কাতে ডেভেলপাররা সব জায়গায় মাটি খুঁড়ে খুঁড়ে
বাড়িঘর, হোটেল আর বড় বড় ইমারত বানাচ্ছে। কিন্তু প্রত্নতাত্ত্বিকরা আশ্চর্য হয়ে গেছেন এই দেখে যে মক্কার নিচে এরকম কোনো ধ্বংসাবশেষ নেই। হযরত মুহাম্মদ যে শহরে জন্মেছিলেন সেটা অন্যতম প্রধান একটা শহর ছিল। বড় বড় কাফেলা বা সেনাবাহিনী গড়ে তোলার মতো যথেষ্ট লোকবল সেখানে ছিল। শুধু যে জনবহুল ছিল তাই নয়, অঞ্চলটি কৃষি প্রধানও ছিল। وتسمى هذه المدينة اللي هي مكة بأم القرى في القرآن. أم القرى هي الاسم هذا المفروض يطلق على مدينة مبهرة، مدينة فيها آثار، مدينة فيها لها أسوار، مدينة يعني كبيرة معروفة. হযরত মুহাম্মদ বিভিন্ন কাজের জন্য অনেক দূরে যেতেন। তিনি মক্কার উপত্যকা থেকে এর পাদদেশ পর্যন্ত যাত্রা করতেন। আয়েশা হযরত মুহাম্মদের স্ত্রী বর্ণনা করেছেন একজন লোক কিভাবে মক্কার জন্য আকুল হয়ে উঠেছিলেন। যদি আমি মক্কার প্রান্তরে একটি রাত কাটাতে পারতাম যেখানে আমার চারিদিকে এজখির ও জলিল ঘাস থাকত, আমরা মক্কায় পৌঁছে পানি এবং গাছের সমৃদ্ধ একটি শহর দেখতে পেলাম আর আমরা সেখানে বসতি গড়ার সিদ্ধান্ত নিলাম। আল বুখারি একজন বন্দির কথা উল্লেখ করে বলেছেন, আমি তাকে আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খেতে দেখেছি, অথচ তখন মক্কায় কোনো ফলই ছিল না। এই কথাগুলোকে মক্কার বর্ণনা হিসেবে মেনে নেওয়া বেশ কষ্টকর। মক্কার গোটা এলাকা পাথুরে এবং মরুভূমিতে পরিপূর্ণ। প্রতি বছর মক্কার বৃষ্টিপাতের পরিমাণ 10 সেন্টিমিটারের কম। উষ্ণ তাপমাত্রা এবং অনুর্বরতার কারণে এখানে কোনো গাছপালা জন্মানোর পরিবেশ ছিল না, আর ওই বিশাল জনসংখ্যার জন্য পর্যাপ্ত খাবার উৎপাদনের তো প্রশ্নই আসে না। তবুও ইসলামের পবিত্র শহরটির পরিপূর্ণ গাছপালা, ঘাস এবং জমির বর্ণনা দেওয়া আছে। কিন্তু মক্কার ধারে কাছে কোনো চাষযোগ্য জমি নেই। আগেকার বর্ণনার সাথে এর কোনো মিলই নেই। ইবনে ইশাক বলেছেন যে মক্কার লোকেরা পবিত্র ভূমির কোনো গাছপালা কাটতে চায়নি। গাছ এবং লতাপাতার উপস্থিতি ছিল কি না সেটা পুরনো অব্যবহৃত জমিতে বীজাণু এবং রেণুর উপস্থিতি পরীক্ষা করেই বোঝা সম্ভব। বর্তমানে প্রাচীন মক্কায় কোনো গাছপালা থাকার কোনো প্রমাণই পাওয়া যায় না। আরও খটকা লাগে যখন দেখি যে প্রাচীন আরবের কোনো মানচিত্রে মক্কার কোনো স্থান নেই। প্রাচীন মানচিত্রে মক্কার মতো একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর তো থাকার কথা, কিন্তু ইসলাম পূর্ববর্তী কোনো মানচিত্রে মক্কার কোনো চিহ্ন পাওয়া যায় না। বহু বছর ধরে আমি প্রাচীন আরবের অনেক মানচিত্র জোগাড় করেছি। আমি অনেক পরিশ্রম করে সেগুলো সব অনুবাদ করেছিলাম, কিন্তু ইসলাম পূর্ববর্তী একটা মানচিত্রেও মক্কার কোনো উল্লেখ পাইনি। আপনি কি জানেন যে মক্কা শব্দটা 740 খ্রিস্টাব্দের আগের কোনো ইসলামী নথিপত্রে দেখা যায়নি? পাওয়া গেল ইসলাম প্রতিষ্ঠার আরও 120 বছর পরে। পুরো ব্যাপারটা শুনতে কেমন অদ্ভুত লাগে না, যে ইসলামের প্রথম 120 বছর পর্যন্ত আশেপাশের কোনো জাতি মক্কার উপস্থিতির কথাই জানত না? এত গুরুত্বপূর্ণ একটা শহর যেখানে এত বিরাট বিরাট সেনাবাহিনী গড়ে উঠেছিল, যে শহরে এত কৃষিকাজ হতো, গাছপালা, ঘাস, ফলমূল, আঙ্গুর পাওয়া যেত, সেই শহর কী করে অন্য জাতির দৃষ্টির অগোচরে ছিল? দেয়াল, এবাদতখানা আর রাষ্ট্রীয় স্থাপনা সম্বলিত একটি শহরের কোনো তথ্য পার্শ্ববর্তী কোনো দেশের বিবরণীতে লেখা নেই কেন? বিশেষ করে যে শহরটি এমন একটি বাণিজ্যিক শহর যেটি অন্য সব জাতির সাথে বাণিজ্য করত। আর সবচেয়ে আশ্চর্যের কথা হল, আমরা সশরীরে ওখানে গিয়ে দেখেছি যে এই জায়গার জন্য কোনো প্রত্নতাত্ত্বিক বিবরণ পাওয়া যায় না। জায়গাটি এতই গুরুত্বহীন ছিল যে বাণিজ্য পথেও এর কোনো চিহ্ন ছিল না। বর্তমানে ঐতিহাসিকেরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ইসলামের প্রতিষ্ঠাকালীন বিবরণগুলো একেবারেই কাল্পনিক। সে কারণেই ইসলামী বিভিন্ন লেখা থেকে যে বিবরণ পাওয়া যায় তার সাথে আমাদের প্রত্নতাত্ত্বিকদের পাওয়া তথ্যেও কোনো মিল নেই। আর তাই প্রত্নতাত্ত্বিকদের মতে এতদিনের প্রাপ্ত ইসলামী তথ্যের পুরোটাই আসলে মনগড়া। বহু বছর ধরে গবেষণা করতে গিয়ে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে কাহিনীগুলো মনগড়া নয়, বরং এগুলো সবই এমন এক জায়গার বিবরণ যার সাথে প্রতিটি বর্ণনা হুবহু মিলে যায়। আমার বিশ্বাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম অন্য কোনো এক জায়গায় এবং মুসলিমরা সম্পূর্ণ ভুল দিকে মুখ করে নামাজ পড়ছে। মুসলিমদের প্রচলিত ইতিহাস অনুযায়ী কাবা ছিল মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাক পবিত্র স্থান এবং আরবে অবস্থিত হজের কেন্দ্রবিন্দু। ইসলাম প্রতিষ্ঠার পূর্বের হজের ইতিহাস দিয়েই বরং এই পর্যালোচনা শুরু করা যাক। وكما دون المؤرخ الطبري بأن هناك كان نوعان من الحج، الحج والعمرة، الحج الأكبر أو الحج الأصغر، وكان جد محمد كان يؤدي العمرة قبل الإسلام.
হজরত মুহাম্মদের আগে এই উমরা আরবীয় এমন একটি জায়গায় হতো যেটি কিনা নিষেধাজ্ঞা আরোপিত জমায়েতের স্থল বলে পরিচিত ছিল। সেই জায়গায় অনেক পৌত্তলিক দেবদেবীর মূর্তিও ছিল। وهذه الاسماء كانت موجوده قبل الاسلام ولكن ما زال المسلمين الى حد هذا الان يستخدمون نفس الاسماء ولكن هي الاسماء هذه جاءتنا من الخارج يعني من الوثنيه ليس اسماء اسلاميه ইসলাম পূর্ববর্তী আরবে কি ঘটেছিল সেটা আমাদের আগে বুঝতে হবে। প্রাচীন আরবের পবিত্র স্থানগুলোর গুরুত্ব বুঝতে হবে। প্রাচীনকাল থেকেই মধ্যপূর্ব অঞ্চলের ধর্মগুলো সার্বজনীন খোদার চাইতে অঞ্চলভিত্তিক দেবদেবীকেই বেশি গুরুত্ব দিয়েছে। আধুনিক পাঠকেরা গ্রিক এবং রোমান ভাবধারা দ্বারা প্রভাবিত, তাই তারা সার্বজনীন বিধাতার সাথে পরিচিত। তারা অনেক সময় বুঝতে পারেন না যে প্রাচীন আরবে এক এক অঞ্চলের জন্য এক একটি নির্দিষ্ট দেবতা ছিল। প্রাচীন আরবীয়দের মতে মেসোপটেমিয়ার দেবতা মেসোপটেমিয়ায়, মিশরের দেবতা মিশরে এবং গ্রিসের দেবতা গ্রিসে থাকে। আরব সওদাগরেরা যে এলাকা দিয়ে যেত সেই এলাকার দেবতাকে সমীহ করে চলত। তারা কখনো অন্য অঞ্চলের দেবতাদেরও বিরোধিতা করত না, তবে দেবতাকে মানুষ বা কোনো প্রাণীর আকারে কল্পনা করাটা তারা সমর্থন করত না। তাদের ভাবনায় দেবতা ছিল জ্যামিতিক আকারের। যেমন এখানে একটা ব্লক দিয়ে দেবতাকে উপস্থাপন করা হয়েছে, পাশেরটাতে করা হয়েছে একটা ত্রিভুজ দিয়ে। এই দেবতাদের প্রত্যেকে স্থানীয় দেবতা ছিল এবং তাদের এলাকা দিয়ে যাওয়ার সময় তাদেরকে সম্মান জানাতে হতো। এই ধরনের বিশ্বাসের মাধ্যমে এক এক এলাকায় এক এক দেবতার আধিপত্যকে স্বীকার করে নেওয়া হয়। যেমন মন্দিরের পাশের এই এলাকাটায় একটা উপত্যকা আছে অথবা দূরবর্তী একটা উপত্যকা আছে, এই জায়গাটাকেও পবিত্র বলে ভাবা হতো। এই সীমানার মধ্যে পৌঁছে গেলে মানুষ শত্রুসহ নিরাপদে থাকতে পারত, কারণ এই সীমানার মধ্যে যে কোনো ধরনের রক্তপাত নিষিদ্ধ ছিল। পর্যটকরা দক্ষিণ জর্ডানের অপার সৌন্দর্যমণ্ডিত ওয়াডিরামে ঘুরতে এসে এর চারপাশের সৌন্দর্যে এতই বিমোহিত হয়ে যায় যে এখানে যে মন্দিরটা আছে সেটা তাদের চোখ এড়িয়ে যায়। এই দেবী লাত বা আলাত নামে খ্যাত। এই নাবাতীয় মন্দিরে একটা পবিত্র আঙিনা ছিল। আঙিনাটা মন্দিরের একেবারে সামনে থেকে শুরু হয়ে পাহাড়ের সামনে গিয়ে শেষ হয়েছে। ইসলাম পূর্ববর্তী সময়ে আরবরা বিভিন্ন দলে বিভক্ত ছিল। তারা অনেক দেবদেবীর পূজা করত এবং এক গোত্র আরেক গোত্রের সাথে প্রায়ই যুদ্ধে লিপ্ত থাকত। কেবল একটা বিষয় তাদের একসূত্রে বেঁধেছিল, আর তা হল কোনো প্রাচীন স্থানে একসঙ্গে ভ্রমণে বের হওয়া। কোরআনে এই জায়গাটাকে মসজিদ আল হারাম বা নিষেধাজ্ঞা আরোপিত জমায়েত স্থল বলা হয়। মসজিদ মানে হল সমাবেশ, আর এখন এটাকে ইবাদতখানা হিসেবে আমরা চিনি। কিন্তু ইসলামের প্রতিষ্ঠার আগে মসজিদ মানে শুধুই সমাবেশ স্থল ছিল। সেই নিষেধাজ্ঞা আরোপিত জমায়েত স্থল আশ্রয় আর নিরাপত্তার স্থান ছিল, যেখানে দৈনন্দিন কাজ বা কোনোরকম হিংস্রতা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বা হারাম ছিল। ইসলামে হারাম এবং নিষিদ্ধ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। في القرآن ذكر المسجد الحرام وهو المسجد الحرام في المدينة الإسلامية المقدسة ويعتبر المسجد الحرام وما حوله من المدن هو منطقة محرمة এই শহরকে আল্লাহ মহিমান্বিত মর্যাদাবান করেছেন, এর কাঁটা গাছও কাটা যাবে না, শিকার তাড়া করা যাবে না, রাস্তায় পড়ে থাকা জিনিস প্রচারের উদ্দেশ্য ব্যতীত কেউ কুড়িয়ে নিতে পারবে না। তাহলে ইসলামের সেই পবিত্র নগরীর বিষয়ে আমরা মোট দুটো বর্ণনা পাই। এটি ছিল নিষেধাজ্ঞা আরোপিত এলাকা, এখানে খুনোখুনি হারাম ছিল এবং ইসলাম প্রতিষ্ঠার আগে শত শত বছর ধরে এটি হজযাত্রার কেন্দ্রবিন্দু ছিল। এবার এখানে তাকান, নিনেভ এবং দক্ষিণ জর্ডানে বিভিন্ন দেয়ালচিত্র পাওয়া যায়। মানুষজন দক্ষিণ জর্ডানের পেট্রাতে হজ করতে যাওয়ার পথে দেয়ালের গায়ে এসব আঁকিবুকি করে গিয়েছিল। হাজার হাজার লোক পেট্রার পথে যেতে গিয়ে পাথরের গায়ে তাদের নাম এবং বিভিন্ন মনের কথা লিখে গিয়েছিল। কিন্তু এখানে একটা সমস্যা চোখে পড়ছে, মানচিত্র বা সাহিত্যে ইসলামের উত্থানের আগে তো মক্কার কথা কোথাও উল্লেখ করা নেই। এই যে বিশেষণগুলো ব্যবহৃত হচ্ছে, বাণিজ্য পথের কেন্দ্রবিন্দু, সকল নগরীর মাতা এবং হজের কেন্দ্রস্থল, এগুলো মক্কার সাথে মোটেও খাপ খায় না। এর সমাধান কী হতে পারে? এর জবাব দেবে ইসলাম নিজেই। المساجد في الوقت الحاضر تتجه كلها صوب القبلة صوب الكعبة وهناك مكان في المسجد يسمى المحراب الذي الإمام يوقف فيه ويصلي يقود المصلين
ولكن في الأيام الماضية ما كان موجود هذا المحراب ولكن كان في حائط يتجه صوب القبلة وكان المبنى بالكامل مبني باتجاه صوب القبلة ইসলামে সবার ধারণা যে কিবলার অবস্থান সৌদি আরবের মক্কায়। বর্তমানে কেউ কিবলার দিক নিয়ে কোনো প্রশ্ন তোলে না। যা হোক, কুরআনে কিবলার অস্তিত্বের কথা বলা আছে, কিন্তু কোথায় ইবাদত করা হতো সে ব্যাপারে কুরআনে কোথাও কোনো জায়গার নামের উল্লেখ পাওয়া যাচ্ছে না। শুধু একটাই শব্দ পাওয়া যাচ্ছে, সেটা হলো মসজিদ আল হারাম অথবা নিষেধাজ্ঞা আরোপিত জমায়েত স্থল। মুসলিমদের ধারণা যে তারা প্রথমে জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়ত। ইসলামী বিভিন্ন সূত্র মতে 624 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ কিবলা হিসেবে ঘোষণা করেছিলেন মক্কাকে। কুরআন শরীফের সূরা বাকারাতে হজরত মুহাম্মদ নিজেই বলছেন, আমরা কিবলা রূপে নির্দিষ্ট করিয়াছিলাম, বস্তুত আল্লাহ তোমাদের এই ঈমানকে কখনো নষ্ট করিয়া দিবেন না। এখন তোমার মুখ আমরা সেই কিবলার দিকে ফিরাইয়া দিতেছি যা তুমি পছন্দ করো। এখন মসজিদ আল হারামের দিকে মুখ ফিরাও, অতঃপর তুমি যেখানেই থাকো না কেন উহার দিকে মুখ করিয়া নামাজ পড়িতে থাকিবে। যেহেতু আরব উপদ্বীপের ইতিহাস বিষয়ক গবেষক হিসেবে আসল কিবলার সঠিক অবস্থানটি আমার জানার খুব আগ্রহ ছিল, কিবলা বদলের আগে হজরত মুহাম্মদ কোন দিকে মুখ করে নামাজ পড়তেন? জায়গাটা কি জেরুজালেম ছিল, নাকি সিরিয়ায় ছিল, নাকি সেটা অন্য কোথাও? এই কাজটা যদি 100 বছর আগে করতাম, তাহলে অবিশ্বাস্য রকম পরিশ্রম আর গবেষণার প্রয়োজন হতো। সারা পৃথিবী ঘুরে ঘুরে ইসলামের প্রাচীন মসজিদগুলো খুঁজে খুঁজে বের করতে হতো। আগে যা সারা জীবন ধরে করতে হতো, এখন তা কয়েক মুহূর্তেই করা যায়। গুগল আর্থের সাহায্যে মহাকাশ থেকে বিভিন্ন স্থান দেখা এবং আর্কনেটের মতো ওয়েবসাইটের কারণে বহু ছাত্র ও গবেষকের গবেষণা কর্ম এক জায়গাতেই পাওয়া যাচ্ছে। আমরা বিভিন্ন মাপকাঠিতে স্থাপনাগুলো বিশ্লেষণ করতে পারি। আমরা ইসলামী স্থাপনাগুলো বেছে নিয়েছিলাম, সন তারিখ অনুযায়ী সাজিয়ে দেখলাম কোনটা কখন নির্মিত হয়েছিল। সহজেই কিবলা কোন দিকে তা বের করা যায় গুগল আর্থের সাহায্যে, আর তাতেই বোঝা যায় ঠিক কখন থেকে মক্কাকে কিবলা ধরা শুরু হল। এর মাধ্যমে সুপ্রতিষ্ঠিত তথ্য নিয়ে কাজ করতে পারব। কিবলা কোন দিকে সেটা বের করা খুব সহজ ছিল না। শুরুর দিককার কিছু মসজিদ, যেমন এই মসজিদের মতো, মোটেই চার কোণা ছিল না, তাই গবেষকদের প্রথমেই গিয়ে কিবলার দেয়ালটা বের করতে হয়। তারপর সেখান থেকে 90 ডিগ্রি কোণ বের করতে হয়, কারণ চার কোণ না হওয়ায় আমরা কোনো পাশের দেয়াল বা পেছনের দেয়াল ব্যবহার করতে পারিনি। এটা হলো একটা পুরনো মসজিদের মিহরাব। আগেকার যুগের আরবরা কিবলার দিক ঠিক করত তারা দেখে, এবং সেটা বেশ নির্ভুলভাবেই করত। বর্তমানে মসজিদে গিয়ে সঠিকভাবে কিবলার দিক নির্ণয় করতে পারি জিপিএস প্রযুক্তির মাধ্যমে। সব মসজিদকে এই গবেষণার জন্য বেছে নেওয়া যায়নি, কারণ কিছু মসজিদ একেবারে নতুন করে বানানো হয়েছে, ফলে সেগুলো এতটাই বদলে গেছে যে সেগুলোর আসল কিবলা দিকটা আর বের করা সম্ভব নয়। তবু এখনও কিছু মসজিদ অবিকৃত রয়ে গেছে। উদাহরণস্বরূপ বলা যায়, দুই কিবলাওয়ালা একটি মসজিদ আছে মদিনায়। ইসলামের ইতিহাস অনুযায়ী এই মসজিদেই প্রথম সাহাবিদের কাছে কিবলা পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছিল। তিনি ঘুরে দাঁড়িয়ে মক্কার দিকে মুখ করে নামাজ পড়তে শুরু করলেন। প্রশ্ন হল, তিনি আগে কোন দিকে মুখ করে নামাজ পড়তেন? মুসলিমদের কাছে উত্তর তৈরিই আছে, তিনি জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়তেন। এখন বর্তমানে সেই দুই কিবলাওয়ালা মসজিদটি মক্কার দিকে মুখ করে আছে, কিন্তু 1987 সালে মসজিদটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় নতুন করে নির্মাণ করতে হয়েছিল। সংস্কার প্রক্রিয়া চলাকালে মসজিদের পুরনো ভিত্তিটা তাদের চোখে পড়ল এবং দেখা গেল মসজিদের একটি কিবলা দেয়াল আছে এবং সেটি উত্তর দিকে মুখ করে আছে, এবং সেই দিকটি জেরুজালেমকেই নির্দেশ করে। আর তাই মুসলিমরা ধরে নিয়েছিল যে আসলে কিবলা আগে জেরুজালেমের দিকেই ছিল। খুব সহজেই এটি পরীক্ষা করে দেখা যায়। আগেকার মসজিদে গিয়ে নামাজিরা কোন দিকে মুখ করে নামাজ পড়ত, সেটা বের করে সেগুলোকে মানচিত্রে বসিয়ে আমরা দেখতে পারি সবকটা একই লাইনে যাচ্ছে কি না। এতে করে আমরা তিনটা জিনিস পেতে পারি। এক একটা এক এক দিকে মুখ করে আছে, সবকয়টা জেরুজালেমের দিকে মুখ করে আছে, অথবা সবকয়টা অন্য কোনো দিকে মুখ করে আছে। সৌদি আরবের সেই দুই কিবলাওয়ালা মসজিদটার পরে আমরা আরও 11টা মসজিদে গবেষণা করে দেখেছি। মসজিদগুলো আছে চীন, মিশর, দক্ষিণ জর্ডান, লেবানন,
মধ্য জর্ডান, ইয়েমেন, ইসরায়েল, ইরাক, জেরুজালেম, পশ্চিম তীর এবং লেবানন। তাই আমরা যদি প্রতিষ্ঠার সময় অনুযায়ী এগোতে থাকি, তাহলে দ্বিতীয় প্রাচীন মসজিদটি পাওয়া যাবে চীনের গুয়াংজোতে। আজ যেটা আধুনিক গুয়াংজো শহর বলে পরিচিত, সেটিকে আগে সবাই ক্যান্টন বলত। 1300 খ্রিস্টাব্দে মার্কো পোলো এই শহরে এসে দেখা পেয়েছিলেন 100,000 আরব আর পারসীয় বণিকের, যারা এখানকারই বাসিন্দা ছিলেন। খেয়াল করলে দেখা যায়, আরবরা শত শত বছর ধরে চীনাদের সাথে ব্যবসা করে আসছে। এই সম্পর্কিত বিভিন্ন সুলিখিত বিবরণ আছে। হজরত মুহাম্মদের চাচা আবু ওয়াকাস বাণিজ্য করতে চীন দেশে গিয়েছিলেন। চীনাদের পাণ্ডুলিপি অনুযায়ী তিনি 627 খ্রিস্টাব্দে আরবীয়দের জন্য সেখানে একটি মসজিদ বানিয়ে এসেছিলেন, অর্থাৎ সেটা ইসলাম প্রতিষ্ঠার 6 বছর পর। আমি নিজে গিয়ে জিপিএস দিয়ে জায়গাটা পরীক্ষা করে দেখেছি কিবলা কোন দিকে সেটি বোঝার জন্য। যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম। এই মসজিদের কিবলা মক্কার দিকে নয়, এটি মক্কা থেকে 12 ডিগ্রি উত্তরে। তার অর্থ হল এটি জেরুজালেমের দিকেও মুখ করে নেই, এটির কিবলা মুখ জেরুজালেমের দক্ষিণ থেকে অন্য কোনো দিকে। এর পরবর্তী মসজিদটি নির্মিত হয়েছিল 641 খ্রিস্টাব্দে, যা ইসলাম প্রতিষ্ঠা হওয়ার 20 বছর পরে কায়রোর বাইরে ফুস্টাট শহরে। মসজিদটি কয়েকবার পুনর্গঠন করে আরও বড় করা হয়েছে, তাই আজ মূল কাঠামোটা আর বোঝার উপায় নেই। তবুও প্রথম নির্মিত মসজিদের একটা নকশা পাওয়া গেছে, আর ইসলামী তথ্য মতে প্রথম মসজিদটির কিবলা পূর্বমুখী ছিল, তাই মক্কার দক্ষিণ দিক দিয়ে এটি ঠিক করে নিতে হয়েছিল। এর পরবর্তী যে দালানটি টিকে আছে, সেটি হল দক্ষিণ জর্ডানের হুমায়মাতে থাকা ইসলামী স্থাপত্য। 700 খ্রিস্টাব্দ বা ইসলাম প্রতিষ্ঠার 80 বছর পরে আব্বাসীয় পরিবার এখানে বিরাট তালুক গড়ে তুলেছিল। এই তালুকে কোনো নির্দিষ্ট মসজিদের জায়গা ছিল না, বরং ইমানদাররা সবাই আঙিনায় দাঁড়িয়ে মোনাজাত করত। এই বাড়িটাতে একটা কিবলা মুখ ছিল, কিন্তু সেটাও জেরুজালেমের দিকে নয়। এর পরের বছর লেবাননের বালবেকে একটা নতুন মসজিদ তৈরি হল। দেখা গেল যে এর কিবলাটাও মক্কার দিকে নয়। 1 বছর পর উমাইয়ারা জর্ডানের আম্মানে একটা বড় এবং চমৎকার মসজিদ গড়ে তুলল। এই মসজিদটা দক্ষিণমুখী আর মক্কা ওখানে। এর বছর দুয়েক পরে 705 খ্রিস্টাব্দে অথবা ইসলাম প্রতিষ্ঠার 84 বছর পরে মুসলিমরা সানা মসজিদ গড়ে তুলেছিল ইয়েমেনের রাজধানীতে। এটা দেখে সাধারণ দৃষ্টিতে মক্কামুখী মনে হলেও এটা আসলে জেরুজালেমের পশ্চিমে মুখ করে আছে। পরবর্তীতে 706 খ্রিস্টাব্দে উমাইয়া মুসলিম শাসকরা খিরবাত আল মিনিয়া নামে ইসরায়েলে একটি বিরাট প্রাসাদ বানিয়েছিল গালিলের অন্য তীরে। এই প্রাসাদের একটা নির্দিষ্ট ঘর মসজিদ হিসেবে ব্যবহার করা হতো। প্রাসাদদ্বারের গায়ে খোদাই করা লিপি অনুযায়ী এটি ইসলাম প্রতিষ্ঠার 87 বছর পর মুসলিম শাসক আল ওয়ালিদ কর্তৃক নির্মিত। এই দালান এবং মসজিদটি জেরুজালেমের দিকে মুখ করে নেই। একই বছর মুসলিমরা ইরাকে ওয়াসিত মসজিদ নির্মাণ করেছিল। মূলত প্রত্নতাত্ত্বিকদের মতে এই মসজিদটি জেরুজালেমের দিকে মুখ করা। যা হোক, আরও গবেষণায় দেখা যায় এই মসজিদটি জেরুজালেমের দক্ষিণে মুখ করে আছে। পরের মসজিদটা হল আল আকসা। এটি জেরুজালেমেই অবস্থিত। এটি কোনো গম্বুজ বিশিষ্ট এবাদতখানা নয়, বরং এটি গম্বুজের দক্ষিণে অবস্থিত একটি পুরনো মসজিদ। এটি জেরুজালেমেই অবস্থিত, কিন্তু এখানেও একটি কিবলা আছে, আর সেটিও মক্কার দিকে মুখ করে নেই। এর পরের মসজিদটি 724 খ্রিস্টাব্দে নির্মিত, যা ইসলাম প্রতিষ্ঠার 103 বছর পর। এটি হল খিরবাত আল মাফজার মসজিদ, জেরিকোর কাছে জর্ডান উপত্যকায়। এটি উমাইয়া শাসনামলের শেষ দিকে নির্মিত। মেঝের নকশার দিকে তাকালে দেখা যায় এটি মক্কার দিকে মুখ করে নেই, বরং দক্ষিণে মুখ করে আছে। একই বছরে বৈরুত থেকে 58 কিলোমিটার দূরে আনজারে একটি মসজিদ তৈরি হয়েছিল। এটি উমাইয়া শাসনামলের শেষ দিকে নির্মিত। প্রায় 30 বছর পরেই এটি ভেঙে পড়ে এবং একসময় পরিত্যক্ত হয়ে যায়। যেহেতু এটি আর পুনর্নির্মিত হয়নি, আমরা সহজেই কিবলার দিকটা এখান থেকে বুঝতে পারি।
আর সেই কিবলাটি মক্কা বা জেরুজালেম কোনো দিকেই নয়। এবার এই সবগুলি একটি মানচিত্রে ফেলে দেখি। ফলাফল খুবই চমৎকার। ইসলামের প্রথম 100 বছরে নির্মিত যে কয়টি মসজিদ এখনও টিকে আছে, যেগুলোর সন্ধান পাওয়া গেছে, সেগুলো দক্ষিণ জর্ডানের একটি নির্দিষ্ট স্থানের দিকে মুখ করে আছে, মক্কার দিকে নয়। উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম সবখানের মসজিদ একটি দিককেই নির্দেশ করে। কিবলার দিক নির্ণয়ে এটি কোনো ছোটখাটো ভুল নয়, সবগুলো নির্দিষ্টভাবে একটি স্থানের দিকেই নির্দেশ করে, সেটি আর কোথাও নয়, প্রাচীন শহর পেট্রায়। এই জায়গাটি আমাদের সুপরিচিত। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানকার ইবাদতখানা আর এই শহরের সৌধগুলো দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ আসে। পেট্রায় কি তবে কুরআনে বর্ণিত সেই সকল নগরীর মাতা? এটি ছিল আরব কাফেলার মূল কেন্দ্রবিন্দু। তাহলে পেট্রায় কি হযরত মুহাম্মদের জন্মস্থান এবং ইসলাম প্রতিষ্ঠার সেই শহর? দান গরীব يعني انت تقول ان البتراء لكن البخاري يقول لنا هي القدس فشلون تبي نفكر في هذا الامر شلون تبينا نقبل هذا الشيء يعني البخاري قال لنا القدس সব মুসলিমই আমাকে বলে যে তারা জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়ত। সবাই এই কথা বলে কারণ বুখারী শরীফে তাই বলা আছে। আমিও একমত, বুখারিতে জেরুজালেমই বলা আছে, কিন্তু বুখারী তার হাদিস লিখেছেন হযরত মুহাম্মদের 200 বছর পর এবং কিবলা পরিবর্তনের 100 বছরের পর। তাই তিনি কিছুই নিজের চোখে দেখে লিখেননি, শুধু অন্যের স্মৃতির উপর নির্ভর করে লিখে গেছেন। আর তার লেখায় সেই সময়কার পরস্পর বিরোধী কিছু লেখাও লিপিবদ্ধ করা আছে। আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, কিছু লোক কুবা মসজিদে ফজরের নামাজ পড়ছিল। ইতোমধ্যে একজন আগমনকারী এসে বলল, আল্লাহ তাআলা তাঁর নবীর কাছে কোরআনের আয়াত অবতীর্ণ করে তাকে কাবার দিকে মুখ ফিরে নামাজ পড়তে আদেশ করেছেন, সুতরাং তোমরাও সেদিকে মুখ করো। এ কথা শুনে নামাজরত সবাই কাবার দিকে ঘুরে দাঁড়াল। আমার বিশ্বাস হযরত মুহাম্মদ মদিনায় থাকাকালীন পেট্রার দিকে মুখ করে নামাজ পড়তেন, যেটা ছিল রোমান প্রদেশের অন্তর্ভুক্ত সিরিয়ার অংশ। বুখারী তার লেখার জন্য গল্প সংগ্রহের সময় মানুষ পেট্রার কথা ভুলেই গিয়েছিল, শুধু এটুকুই মনে ছিল তাদের প্রপিতামহরা সিরিয়ার দিকে মুখ করে নামাজ পড়তেন। বাক্কা সম্পর্কে যুক্তি প্রদানকারীরা একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়েছেন। আমি মানছি যে ইসলামী সমস্ত লেখায় বাক্কাকে ইসলামের পবিত্র শহরের একটি প্রতিশব্দ হিসেবে ধরে নেওয়া হয়েছে। হযরত মুহাম্মদের বয়স যখন অল্প, তখন লোকজন কাবা পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নিল। ধ্বংসস্তূপের মধ্যে তারা সিরিয়ার ভাষাতে লেখা কিছু পাথর খুঁজে পেয়েছিল। সেটা ছিল নাবাতীয়দের ভাষা। একজন ইহুদি তাদেরকে সেটি অনুবাদ করে দিয়েছিলেন। আমি আল্লাহ, বাক্কার আল্লাহ, বেহেস্ত এবং দুনিয়া সৃষ্টির দিন আমি সূর্য আর চাঁদ তৈরি করেছি। এবার 7টি ফেরেস্তা দিয়ে আমি এটি ঘিরে দিয়েছি। এগুলো 2 পাহাড়ের সাথে দোয়া হিসেবে মানুষের জন্য দুধ আর পানি সহ উপস্থিত থাকবে। বাক্কা একটি সেমিটিক শব্দ যার অর্থ হল কান্না বা শোক করা। কোনো জায়গার নাম যদি বাক্কা রাখা হয়, তবে তার অর্থ সেটি কান্না বা শোক প্রকাশের স্থান। শব্দটি কখনোই জেরুজালেমের জন্য ব্যবহৃত হয়নি। কিতাবুল মুকাদ্দাস জবুর 84 একবারই ব্যবহৃত হয়েছে। কান্নার উপত্যকাকে বোঝাতে এটি ব্যবহৃত হয়েছে। কুরআনেও এই কান্নার উপত্যকা শব্দটি ব্যবহৃত হয়েছে, যেখানে হাজেরা ইসমাইলের জন্য কেঁদেছেন। কুরআনে বলা হয়েছে যে ঘটনাটি ঘটেছে বাক্কায়, আর বাক্কা হল সেই জায়গার প্রাচীন নাম যেখানে কাবা নির্মিত হয়েছিল। এটা তো নিশ্চিত যে কাবা জেরুজালেমে ছিল না, এটি নির্মিত হয়েছিল কোনো পাহাড়ের উপর, উপত্যকায় নয়। আমার মনে হয় উত্তরটা খুবই সহজ। পেট্রার উপর দিয়ে অনেক বড় বড় ভূমিকম্প হয়ে গেছে, যেমন 551 খ্রিস্টাব্দে অর্থাৎ হযরত মুহাম্মদের জন্মের 19 বছর পরে। ওই ভূমিকম্পের সময়ে পেট্রার অধিকাংশ এলাকাই বিনষ্ট হয়ে গেছে। পেট্রাকে বাক্কা উপত্যকা ডাকা যেতে পারে, কারণ অনেকগুলো ভূমিকম্পের কারণে অনেক মানুষ ওখানে মারা গেছে।
পেট্রা যদি ইসলামের পবিত্র শহর হয়ে থাকে তাহলে সেখানে অবশ্যই হযরত মুহাম্মদের কুরাইশ বংশের অস্তিত্ব থাকবে। যদি ড্যান গিবসন সেখানে হযরত মুহাম্মদের জাতির কোনো অস্তিত্ব দেখাতে পারেন তাহলে এই দাবিটা আরও জোরালো হবে যে হযরত মুহাম্মদ মক্কা নয় বরং পেট্রার অধিবাসী ছিলেন। অনেক আগে এই জায়গাটি হাওয়ার শহর বলে পরিচিত ছিল যা এখন হুমায়মা বলে পরিচিত। প্রত্নতাত্ত্বিকেরা আব্বাসীয় বংশের একটা ফার্ম হাউসের খোঁজ পেয়েছেন এবং একটি মসজিদ কিছুদিন পরে সেখানে নির্মাণ করা হয়েছিল। যখন ইরাকের মুসলিমরা দামেস্কের উমাইয়াদের পরাজিত করেছিল তখন তাদের বিদ্রোহকে বৈধ করতে মুহাম্মদের পরিবারের একজন সদস্যকে তারা চেয়েছিল। তারপর তারা এই হুমায়মাতে আসলো যেটা পেট্রা থেকে 27 মাইল দূরে। এখানে এসে তারা হযরত মুহাম্মদের পরিবার এবং কুরাইশ বংশের সন্ধান পেল। তারা কিন্তু সৌদি আরবের মক্কায় যায়নি, মদিনাতেও যায়নি, তারা এসেছে এখানে হুমায়মায়, পেট্রা থেকে 27 মাইল দূরে। হুমায়মায় এসেই তারা খোঁজ পেয়েছিল কুরাইশ জাতি এবং হযরত মুহাম্মদের পরিবারের, সৌদি আরবে নয়। এখন পর্যন্ত আমরা দেখেছি যে ইসলামের প্রারম্ভিক সময়ে সব প্রাচীন শহরই পেট্রার দিকে মুখ করে আছে, কিন্তু ইসলামের পবিত্র শহরের যে বর্ণনা দেওয়া আছে তার সাথে পেট্রার কি কোনো মিল আছে? হযরত মুহাম্মদ সম্পর্কে প্রথম দিকের জীবনীকাররা একটি কাহিনী বলে থাকেন। এটি হযরত মুহাম্মদের বাবা আবদুল্লাহ সম্পর্কে। তিনি একদিন মাঠে কাজ করছিলেন এবং তার দুই হাত নোংরা হয়ে গিয়েছিল। তিনি বাড়ি এসে তার প্রথম স্ত্রীকে বললেন, আসো আমার সাথে তোমাকে শুতে হবে। কিন্তু তার হাতে নোংরা দেখে স্ত্রী রাজি হল না। তখন তিনি বের হয়ে এসে হাতের ময়লা ধুয়ে আরেক স্ত্রী আমিনার কাছে গেলেন। এতে আমিনা গর্ভবতী হলেন এবং হযরত মুহাম্মদের জন্ম হল। এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল প্রথম দিকের সব লেখকই আবদুল্লার হাতের মাটি বোঝাতে একই শব্দ ব্যবহার করেছেন। মাটির একটি আরবি শব্দ তারা ব্যবহার করেছেন, এমন একটি শব্দ যা দিয়ে শুধু আবাদযোগ্য জমি বোঝানো হয়। সমস্যা হল মক্কার ধারে কাছে কোথাও আবাদযোগ্য জমি নেই। যা হোক, আমরা যখন পেট্রাতে আসলাম তখন দেখলাম সেখানে পানি, মাঠ এবং গাছপালা সবই আছে। প্রত্নতাত্ত্বিকদের মতে সেখানে ব্যক্তি মালিকানা এবং সরকারি নানান বাগান ছিল। শহর জুড়ে পানি চলাচলের জন্য বিভিন্ন প্রণালী এবং মাটির পাইপ ছিল। প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন প্রাচীন পেট্রাতে ফলের গাছ, আঙুর গাছ এবং বাগান ছিল। এমনকি আজও পেট্রা আর 5 কিলোমিটার দূরের এল বৈধার মাঝখানে আবাদি জমি আছে। সেই সব প্রাচীন মাটি বিশ্লেষণ করে গবেষকরা জেনেছেন যে মাত্র 100 বছর আগে পেট্রার পাহাড়গুলো অনেক গাছে পরিপূর্ণ ছিল, যেমন ওক, জুনিপার, পিস্তাশিও বাদাম এবং ক্যারব গাছ। পবিত্র সেই শহরে শুধু যে গাছ আর চাষের জমি ছিল তাই নয়, শহরের চারপাশ দিয়ে প্রাচীর ছিল। ইবনে ইশাক বলেছেন, মক্কার একটি দেয়ালের একপাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তারা তাকে ঘিরে ফেলল। এটা একটা আশ্চর্য বিষয়, কারণ মক্কার চারপাশে কোনো দেয়াল নেই। কেউ কেউ মনে করেন এখানে বাড়ির দেয়ালের কথা বলা আছে, কিন্তু ইবনে ইশাক নির্দিষ্ট করে বলেছেন মক্কার দেয়াল। কিন্তু মক্কার চারপাশে তো কোনো দেয়াল নেই। তাহলে পেট্রায় কি দেয়াল আছে? পেট্রা একটা উপত্যকায় অবস্থিত, দুপাশে খাড়া খাড়া সব পাহাড় ছিল। এই পাহাড়ের খাজগুলো শহরের দেয়ালের মতোই ছিল। পেট্রার অধিবাসীরা এক পাহাড়ের খাজ থেকে আরেক পাহাড়ের খাজ পর্যন্ত দেয়াল নির্মাণ করেছিল উপত্যকার দুই পাশেই। এর অর্থ হল পেট্রাতে নগর দেয়াল ছিল। পেট্রার আরেকটা বৈশিষ্ট্য হল এখানে খুব বিশেষ এক ধরনের ঝর্ণা আছে। সাধারণত উপত্যকার এই পাশে পাহাড় থাকে, ওই পাশেও পাহাড় থাকে, আর মাঝখান দিয়ে পানির ধারা বয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে ভূমিকম্পের ফলে পাহাড়ে ফাটল দেখা দিয়েছিল, তাই এই পাহাড়ে একটা ফাটল হল। সেই ফাটলের মধ্য দিয়ে পানি বয়ে উপত্যকা পেরিয়ে অন্য পাশের ফাটল দিয়ে বের হয়ে এলো। নাবাতীয়রা সারি দিয়ে স্তম্ভ বিশিষ্ট রাস্তা বানিয়েছিল এক পাহাড় থেকে আরেক পাহাড় পর্যন্ত। পাশেই ছিল বৃষ্টির পানির একটি গতিপথ। চলুন ওখানে গিয়ে একটু দেখি। ইসলামে হাজিদের একটি দায়িত্ব হল দুই পাহাড়ের এ প্রান্ত থেকে ও প্রান্তে 7 বার যাওয়া আসা করা। পাহাড় দুটি হল মারওয়া এবং সাফা। এখানে একটি লক্ষণীয় বিষয় হল আল বুখারির ভাষ্যমতে হযরত মুহাম্মদ বৃষ্টির পানির গতিপথ ধরে এই দৌড় সম্পন্ন করতেন। কিন্তু এখানে সমস্যা আছে, সাফা আর মারওয়া কেবল পাথরের ক্ষুদ্র খণ্ড।
বর্তমানে এগুলো মসজিদের পাশে স্থাপিত। এই নকশাটা ভালো করে দেখুন, এই পাথর দুটোর পাশে পানির কোনো গতিপথ নেই। কিন্তু পেট্রার ক্ষেত্রে এক পাহাড় থেকে আরেক পাহাড় পর্যন্ত যাওয়ার বর্ণনা মিলে যায়। পেট্রার জলাধারে চারটি পথ আছে। যেহেতু পেট্রা একটি উপত্যকায় অবস্থিত, তাই এখানে একটি থেকে আরেকটি উপত্যকায় যাওয়া যায়। মক্কা বিজয়ের বছর নবী মোহাম্মদ মক্কার উচ্চভূমির কাদা নামক জায়গা দিয়ে মক্কায় প্রবেশ করেছিলেন। কিন্তু পেট্রায় যাওয়ার আরও পথ রয়েছে। প্রাচীন নথিপত্র অনুযায়ী পবিত্র সেই শহরটিতে এক পাথরের ফাটল দিয়ে ঢুকে আরেক পাথরের ফাটল দিয়ে বের হয়ে যায়। আরবিতে এই জায়গাকে বলা হয় সানিয়া। নবীজি মক্কায় এসে এর উচ্চভূমি দিয়ে প্রবেশ করতেন এবং নিম্নভূমি দিয়ে বের হতেন। নবীজি ক্রমান্বয়ে অগ্রসর হতে থাকলেন। অবশেষে তার উষ্ট্রি সানিয়ায় পৌঁছে সেখানে বসে পড়ল, যেখানে হতে লোকেরা মক্কায় অবতরণ করে থাকে। সানিয়ার দুইটি প্রবেশমুখ ছিল, একটি বিখ্যাত সিক যেটি শহরে ঢোকার জন্য পর্যটকরা ব্যবহার করে, অন্যটা স্তম্ভবিশিষ্ট রাস্তার যেদিকটা দূরে সেই পাশে অবস্থিত এবং এর শেষ প্রান্তে আছে একরাশ গিরিখাত শ্রেণী, যার শেষ প্রান্তে মৃত সাগরের নিচে আছে ওয়াডি আরাবা। পেট্রায় অনেক মন্দির ছিল। এই মন্দিরটা ডানাওয়ালা সিংহের মন্দির অথবা আল উজার মন্দির বলে পরিচিত। আমার পেছনের মন্দিরটি বর্তমানে কাসর আল বিন বলে পরিচিত। এর আরেকটা নাম হল দুসারা দেবতার মন্দির। এখানে যে পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে সেগুলো দেবতাদের আবাসস্থল ছিল, আর এই পাহাড়ের কেন্দ্রেই আল দুসারা দেবতার মন্দির ছিল। এখানে ইবনে হিশাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে এনেছেন। এটি ইসলামের ইতিহাসের প্রাচীন সময়ের ঘটনা। সেই সময়ে কেবল হাতে গোনা কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে একজন হলেন মক্কার আল তোফাইল বিন ওমর। তিনি তার এক যাত্রাপথে ইসলাম গ্রহণ করেছিলেন এবং মক্কায় ফেরার পরে তার স্ত্রীও ইসলাম গ্রহণ করেছিলেন। আল তোফাইল এরপর তার স্ত্রীকে দুসারার মন্দিরে গিয়ে পরিষ্কার হয়ে আসতে বললেন। সেই পবিত্র স্থানে পানির একটি সরু ধারা ছিল, আর সেখানে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাড়ি ফিরে এসে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করলেন। এই ঘটনা কি মক্কায় ঘটেছিল, হাজার কিলোমিটার দূরে, যেখানে কিনা দুসারার কোনো মন্দির নেই? নাকি সেটা পেট্রায় ঘটেছিল? যদি পেট্রায় ঘটে থাকে তাহলে দুসারার মন্দির তো এখানে দেখতেই পাচ্ছেন। সে এই মন্দিরেই এসেছিল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাড়ি ফিরে গিয়েছিল। সৌদি আরবের মক্কায় কি দুসারার কোনো মন্দির আছে? না, সেখানে কোনো মন্দির নেই। পাথরে ফাটল নেই, জলধারা নেই, শহরে দেয়াল ছিল না, ঘাস ছিল না, গাছ নেই, কিচ্ছু না। কিন্তু এই সব কিছু আছে পেট্রায়, এবং প্রথম একশত বছরে পুরো ইসলামী বিশ্বের প্রতিটি মসজিদ এই দিকে নির্দেশ করে, মসজিদ আল হারামের দিকে, নিষেধাজ্ঞা আরোপিত স্থল, এখানে পেট্রাতে। এই পৃথিবীর আর কোনো শহরের সাথে এইসব বর্ণনার এরকম হুবহু মিল নেই। এবার আল খাতাব জায়েদকে এতই অপমান করলেন যে তিনি মক্কার উচ্চভূমিতে চলে যেতে বাধ্য হয়েছিলেন, আর তিনি এসে হেরা পর্বতে থেমেছিলেন এবং শহরের দিকে মুখ করেছিলেন। একটি লক্ষণীয় বিষয় হল এই বিবরণে হেরা পর্বতকে মক্কার উঁচু অংশে অবস্থিত হিসেবে বর্ণিত হয়েছে। আজ যদি আপনি মক্কায় যান তাহলে দেখতে পাবেন যে হেরা পর্বতটি শহরের দিকে মুখ করে নেই। কিন্তু এখানে দেখুন, পেট্রার উঁচু অংশটি স্তম্ভবিশিষ্ট রাস্তার উত্তর দিকে এবং নিচু অংশটি স্তম্ভবিশিষ্ট রাস্তার দক্ষিণ দিকে। এর ফলে স্তম্ভবিশিষ্ট রাস্তার কারণে শহরটি দুই ভাগে ভাগ হয়ে গেছে। পেট্রা যদি মক্কার পবিত্র শহর হয় তাহলে যে গুহায় হযরত মুহাম্মদ নবুয়াত লাভ করেছিলেন সেটি এখানেই কোথাও হবে। পুরাতন নথি অনুযায়ী গুহাটি শহরের দিকে মুখ করেছিল এবং এটা একটু নিচের দিকেই ছিল, তাই হযরত মুহাম্মদকে সেখান থেকে উঠার সময় লাভ দিয়ে উঠতে হতো। যদি তাই হয় তাহলে জায়গাটা কোথায় সেটা আমি জানি, আমাদেরকে এখন সেখানে যেতে হবে। এই গুহায় দেবতাদের অনেক প্রতীক এবং আকৃতি আছে। একটু উপরে ওখানেই অর্ধাকৃতির চাঁদ আছে,
অল্প বয়সে একটা ছেলে ধ্যান করতে তো এরকম একটা জায়গাতেই আসবে। পুরাতন নথিপত্রে ঠিক যেমন যেমন বলা আছে তেমন তেমনই বৈশিষ্ট্য চোখে পড়ে এই গুহায়। এই শহরের বাইরে প্রবেশ মুখটা শহরের দিকে মুখ করে আছে। মানুষ এখানে ধ্যান ইবাদত করে সময় কাটাতো তার প্রমাণ পাওয়া যায়। আমার মনে হয় ইসলামের সমস্ত পবিত্র স্থানের মধ্যে এটি সবচাইতে পবিত্র, এবং সেটি পেট্রাই। কুরআন অনুযায়ী প্রতিটি মুসলিম নিষেধাজ্ঞা আরোপিত জমায়েত স্থলের দিকে মুখ করে নামাজ পড়বে। সেই নিষেধাজ্ঞার স্থানটি কোনো দালান ছিল না, তার চাইতেও বেশি কিছু ছিল। কয়েকটা বিশেষ পাথর দিয়ে একটি বিশেষ অঞ্চলকে চিহ্নিত করে রাখা ছিল। এই পাথরগুলো দিয়ে ওই অঞ্চলের সীমানা বোঝাত। ওই স্থানে কোনোরকম হত্যার অনুমতি ছিল না, এমনকি সেখানে পাখিও মারা যেত না। এরকম একটি বিশেষ জায়গা চিহ্নিত করতে কী ধরনের পাথর দরকার? গোলাকৃতির ছোট ছোট পাথর ব্যবহার করলে তা সহজেই মরুভূমিতে অন্য পাথরের সাথে মিশে যাবে, তাহলে বেশ বড় পাথর হতে হবে। বিশেষ পাথরগুলোর কোনো বিশেষত্ব না থাকলে সেগুলো একটি পবিত্র স্থানের সীমানা বলে চেনা যাবে না। বর্তমানে মক্কায় কোনো সীমানা নির্ধারক পাথর নেই। ঐতিহাসিকরা অনেকদিন ধরেই ভেবে এসেছেন পাথরগুলো দেখতে কেমন ছিল, কিন্তু সবাই ধরে নিয়েছিলেন সময়ের সাথে সাথে সেগুলো হারিয়ে গিয়েছে, অথবা পাথরই হয়তো ওখানে ছিলই না। পেট্রাই যদি ইসলামের সেই পবিত্র শহর হয়ে থাকে, তাহলে পাথরগুলো মক্কায় খুঁজে তো অবশ্যই কোনো লাভ নেই, ওগুলো পেট্রাতেই থাকবে। এখানে পেট্রার কিছু বৈশিষ্ট্য আছে যা সত্যিই আকর্ষণীয়। পর্যটকরা এখানে আসলে চার কোনা জিন পাথর নামে পরিচিত এই পাথরগুলো দেখতে পান। স্থানীয় বেদুইনরা এই পাথরগুলোকে জিন পাথর বলেই ডাকে। মজার ব্যাপার হলো, বিশেরও বেশি বিরাট বিরাট পাথর দিয়ে শহরের প্রবেশমুখগুলো চিহ্নিত করা আছে। এমনকি হতে পারে যে এর মাধ্যমে আসলে নিষেধাজ্ঞার স্থানটি নির্দেশ করা হচ্ছে। এই জন্য হয়তো মক্কায় এগুলোর অস্তিত্ব খুঁজেই পাওয়া যাচ্ছে না। যদি তাই হয়, তাহলে মসজিদ আল হারাম বা নিষেধাজ্ঞা আরোপিত জমায়েত স্থল এখানেই অবস্থিত। আর যদি সেটা এখানেই হয়, তাহলে তো কাবা এখানেই থাকবে। কিন্তু তা না, কারণ ইবনে জুবায়ের নামের এক ব্যক্তি সেটি সরিয়ে ফেলেছেন। এখন পর্যন্ত আমরা দেখেছি মুসলিমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ত। আমরা দেখেছি যে ইসলামের প্রথম 100 বছরে মসজিদগুলো পেট্রার দিকে মুখ করেছিল। আম্মানের দুর্গের দুই মসজিদের মাধ্যমে ড্যান গিবসন কিবলার দিক পরিবর্তনের একটা সম্ভাব্য সময় উল্লেখ করেছেন। ইসলামের ইতিহাস কি আমাদেরকে কোনো সূত্র দেয় যে কেন তারা নামাজের দিক পরিবর্তন করেছে? যদি ইসলামের ইতিহাসের দিকে দৃষ্টি দেই, তাহলে দেখতে পাব যে এই ঘটনাটি ঘটেছিল ইসলামের দ্বিতীয় গৃহযুদ্ধের সময়। حصلت حروب كثيرة في الإسلام ولكن أيضاً حصلت حروب أهلية بينهم بسبة الخلافة بعد وفاة محمد ولهذا السبب صار في شيعة وسنة الأمويين فازوا اللي هم السنة والحكم بدأ من دمشق ইতিহাসের এই সময়টাতে পবিত্র শহরের গভর্নরের দায়িত্বে ছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের। তিনি সে সময় খুশি ছিলেন না। তার চোখে পবিত্র শহরটি ছিল ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ শহর, সব শহরের মাতা। কিন্তু উমাইয়া শাসকেরা নতুন রাজধানী হিসেবে দামেস্ককে বেছে নিয়েছিল, এবং অনেকেই এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিল দুর্নীতি আর যুদ্ধের কারণে। তাই 683 খ্রিস্টাব্দে, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার 64 বছর পরে, ইবনে জুবায়ের নিজেকে পবিত্র শহরের খলিফা বলে ঘোষণা করলেন এবং দ্বিতীয় ইসলামী গৃহযুদ্ধ শুরু করলেন। উমাইয়ারা এতে ক্ষিপ্ত হয়ে পবিত্র শহরের বিরুদ্ধে একদল সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন। ইবনে জুবায়ের এবার মারাত্মক একটা কাণ্ড ঘটালেন। তিনি ধ্বংস করে দিলেন ইসলামের পবিত্র সৌধ কাবাকে। ইবনে জুবায়ের তখন কাবার নিরাপদ অংশটি ধ্বংস করে দিলেন, মাটির সাথে না মেশা পর্যন্ত থামলেন না, এবং তিনি ভিত খুঁড়লেন। তারপর তিনি সেই কালো পাথরটিকে সিল্কের স্ট্রিপ দিয়ে মুড়ে কাঠের থামের কাছে রেখে দিলেন। উমাইয়ারা যুদ্ধ করেছিলেন ইবনে জুবায়ের এবং তার সঙ্গীদের বিরুদ্ধে, কিন্তু 40 দিন পর খবর এলো যে দামেস্কের শাসক যে খলিফা তিনি মারা গেছেন। তখন উমাইয়ার সেনা কর্মকর্তারা বলতে লাগল, যুদ্ধ এখনও শেষ হয়নি, কিন্তু তাদের তো দামেস্কেতে ফিরতেই হবে নতুন খিলাফত প্রতিষ্ঠা করতে। উমাইয়ার রাজপরিবারের সদস্যরাও যুদ্ধক্ষেত্রে এসেছিল এবং তারা সেনাবাহিনীর নিরাপত্তা সমেত দামেস্কে ফিরে যাওয়ার জন্য পীড়াপিড়ি করতে লাগল।
তাই পুরো সেনাবাহিনী ফিরে এলো। এখানে সময়টাই বড় সমস্যা। ইসলামী তথ্যসূত্র অনুযায়ী স্পষ্ট যে খলিফার মৃত্যুর পর তার ১৩ বছরের ছেলে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। আল তাবারি ভলিউম ২০ এ বিষয়টি নিশ্চিত করেছে যে তার পুত্র সন্তান মাত্র ৪০ দিন বেঁচে ছিল পিতার মৃত্যুর পর, তারপর ছেলেও নিহত হয়। এই সময়কালে পবিত্র শহর থেকে সৈন্যদল দামেস্কে ফিরে এলো। এখন আস্তে আস্তে চললে একটা সৈন্যবাহিনীর ১৪০০ কিলোমিটার পাড়ি দিতে বহুদিন লেগে যাবে। পথটা যদি হয় সৌদি আরবে অবস্থিত মক্কার মরুভূমি থেকে সিরিয়ার দামেস্ক পর্যন্ত, যদি প্রতিদিন ২০ মাইল করে পাড়ি দেয় তাহলে তাদের মোট ৪৩ দিন সময় লাগবে। দূত এই খবর নিয়ে আসার সময়টাকে যদি এর সাথে যোগ করেন তাহলে সেই খবর পাওয়ার পর সেনাবাহিনীর সিদ্ধান্ত নিয়ে রওনা দিতেও খানিকটা সময় লাগবে, সাথে আরও যাত্রাপথের ৪৩ দিন। কিন্তু এতগুলো দিন তো আসলে লাগেনি। মক্কার বিশাল দূরত্বের কারণেই ঘটনাটা বিশ্বাসযোগ্য হয়নি। কিন্তু যদি শহরটা পেট্রায় হয় তাহলে দূরত্বের পরিমাণ আশ্চর্যজনকভাবে কমে যায়। এই দূরত্বজনিত সমস্যা ইসলামের বিভিন্ন তথ্যের উপর বারবার প্রভাব ফেলেছে। সৌদি আরবের মক্কার দূরত্ব এত বেশি যে ইসলামের প্রাথমিক যুগের অনেক ঘটনাই মেলানো যায় না। যুদ্ধের এই সময়ে ইবনে জুবায়ের তার প্রতিরক্ষা বাহিনীকে ঢেলে সাজিয়েছিলেন এবং উমাইয়া বাহিনীর প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হয়েছিলেন। এবার আপনাদের একটা জিনিস দেখাই, আল তাবারির ইসলামী ইতিহাসের কয়েকটা ভলিউম। আল তাবারি প্রচুর নথিপত্র সংগ্রহ করে ইসলামের ইতিহাসে প্রতিটা বছর যা যা ঘটেছিল সেগুলো বিস্তারিত লিখে রেখেছিলেন। তিনি একটি করে অধ্যায়, কখনো কখনো দুটো করে অধ্যায়ও প্রতি বছর লিখেছেন। কিন্তু এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটল। পবিত্র শহরের যুদ্ধ কয়েক বছর ধরে চলল, কিন্তু ৭০ সাল ইসলামী ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এবার দেখুন, আল তাবারি ১৫টি পৃষ্ঠা ব্যয় করেছেন ৬৯ সালের ঘটনা বর্ণনার বিষয়ে, ২৭ পৃষ্ঠা ব্যয় করেছেন ৭১ সালের ঘটনার বর্ণনায়। কিন্তু ৭০ সালের ক্ষেত্রে কি হল? এখানে দেখুন, ৭০ সালের জন্য আল তাবারি লিখেছেন মাত্র কয়েকটা লাইন। তার কাছে কি এ বিষয়ে আর কোনো তথ্য ছিল না, নাকি কোনো সম্পাদক পরে আল তাবারি লেখা সম্পাদনা করেছেন? মাত্র কয়েকটা লাইন, সেই কয়েকটা লাইনই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকটা খুঁটিনাটি তথ্য আছে। এখানে বলা আছে, মাসাব ইবনে জুবায়ের, যিনি আবদুল্লার ভাই, তিনি পবিত্র শহরে বিভিন্ন যোগান আনতেন। সেই যোগানগুলো কি যুদ্ধের সরঞ্জাম ছিল? না, সেখানে বলা আছে যে অনেক ঘোড়া আর উট আনতেন। আমার ধারণা এই বছরেই ইবনে জুবায়ের অনুসারীরা পেট্রা থেকে আরবের মরুভূমিতে গিয়ে বাস করতে শুরু করেছিল, যাতে তারা উমাইয়াদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই অভিযানের সমস্ত খুঁটিনাটি তথ্য বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা জানি এত ঘোড়া আর উট নেওয়ার একটাই উদ্দেশ্য হতে পারে, সেটা হলো বিপুল সংখ্যক মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া। যুদ্ধের এই বিরতিকাল পরের বছর পর্যন্ত চলল, আর ইবনে জুবায়ের এই বিরতির সুযোগ নিয়ে একটা ধর্মীয় কাজ হাতে নিলেন। তিনি কাবা পুনর্নির্মাণে হাত দিলেন, কিন্তু আল তাবারি আমাদেরকে নতুন কাবা কোথায় হলো সেটা বলেননি। সেটা কি পেট্রায় নাকি অন্য কোনো নিরাপদ স্থানে, যে স্থান মক্কা থেকে বহু দূরে? আমার বিশ্বাস নতুন কাবা সৌদি আরবে তৈরি হয়েছিল এবং এই কালো পাথর নিরাপদে রাখার জন্য স্থানান্তরিত হয়েছে। তাই ইবনে জুবায়ের পবিত্র শহরটি হারালেও পাথরটা থেকে গেল এবং নতুন কাবা তৈরি হলো। নতুন খিলাফত প্রতিষ্ঠার পরে উমাইয়া বাহিনী ফিরে এলো। এই সময়ে বাহিনী আরও বড় হল এবং উমাইয়ারা তাদের সাথে আরও বেশি পরিমাণে অস্ত্রশস্ত্র নিয়ে এলো। তার মধ্যে একটা অস্ত্র ছিল পাথর ছোড়ার, এর নাম ছিল মানজানিক। ইবনে জুবায়ের এবং আল হাজ্জাজের যুদ্ধটা ৬ মাস ১৭ রাত্রি ধরে মক্কার গর্ভে চলছিল। ইউসুফ ইবনে মাহাক বললেন, সেই মানজানিকটা দেখলাম যেটি দিয়ে পাথর ছোড়া হতো। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং পাথরের ওপর দিয়ে বজ্রপাত হচ্ছিল, আর তাতে এটা ঢেকে যাচ্ছিল। যুদ্ধ চলাকালীন ইবনে জুবায়ের কাবার পাশে ধ্বংস হয়ে যাওয়া দালানে আশ্রয় নিয়েছিলেন এবং এর পরে আরেকটি যুদ্ধ শুরু হয়েছিল, যার ফলে পবিত্র শহরের কাবা এলাকা ধ্বংস হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ইবনে জুবায়ের যুদ্ধে হেরে গেলেন, কিন্তু সৌদি আরবের মদিনা এবং ইরাকের কুফা এলাকার মানুষ তাকে সমর্থন যোগাল।
আমার ধারণা যে এই সময়টাতেই ইসলামী বিশ্বজুড়ে একটা বিরাট মতবিরোধ শুরু হয়েছিল। তারা কি এখন থেকে পেট্রার দিকে নাকি মক্কার দিকে মুখ করে নামাজ পড়বে? ইসলামী সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হয়ে গেল। মূলত উমাইয়ারা দামেস্ক থেকে শাসনকাজ পরিচালনা করত এবং তারা পেট্রার দিকে মুখ করে নামাজ পড়ত। কিন্তু এবার তারা যুদ্ধে হেরে গেল আর সাম্রাজ্যের পূর্ব অংশে আব্বাসীয়দের দ্বারা নিয়ন্ত্রিত হতে লাগলো। তারা তাদের সব কয়টা মসজিদ মক্কামুখী করে বানিয়েছিল। এই সময় থেকেই আমরা মসজিদের গঠনের বিরাট পরিবর্তন দেখি। এর আগ পর্যন্ত যত নতুন মসজিদ হয়েছে সব পেট্রার দিকে মুখ করেছিল, কিন্তু এই প্রথমবারের মতো নতুন মসজিদগুলো সৌদি আরবের মক্কার দিকে মুখ করতে আরম্ভ করল। কিন্তু সমস্যা এবার থেকেই গেল। পুরনো মসজিদগুলোর তাহলে কি হবে? এগুলো সব পেট্রার দিকে মুখ করা। এই সময় থেকেই মসজিদের দেয়ালে চিহ্ন দেওয়ার রীতি শুরু হল, যাতে নামাজের নতুন দিক বোঝা যায়। খলিফা ওসমানের রাজত্বকাল থেকে মদিনার মসজিদগুলোর দেয়ালে চিহ্ন লাগানো শুরু হল। এর ফলে মুসাফিররা সহজে কোন দিকে কিবলা তা বুঝতে পারত এবং খুব সহজে নামাজ আদায় করতে পারত। এবার একটা অত্যন্ত লক্ষণীয় পরিবর্তন আসলো, কারণ এর আগ পর্যন্ত সব মসজিদে কিবলা দেয়ালের দিকে মুখ করে নামাজ পড়লেই চলছিল এবং দেয়ালটি ছিল পবিত্র শহরমুখী। কিন্তু তাহলে হঠাৎ চিহ্ন দেওয়ার দরকার পড়ল কেন? এর মানে কি এই নয় যে নামাজের দিক পরিবর্তন হয়েছে? এই সময়ের দিকে 89 বছর পরে মসজিদ কাঠামোতে একটা ফোকর যোগ করা হলো, ওই দিকে মুখ করে নামাজ পড়ার জন্য। এই ফোকর অন্যান্য পুরনো দালানেও যোগ করা হলো, সাথে নতুন দালানেও করা হলো। বর্তমানে এই ফোকর সব মসজিদেই দেখা যায়। এটা কিন্তু আগে ছিল না। কিবলার দিক পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত কোনো ফোকর ছিল না। গৃহযুদ্ধের সময় উমাইয়ারা তখনও পেট্রার দিকে মুখ করেই নামাজ পড়ত, কিন্তু পবিত্র নগরী মদিনা আর কুফার বিদ্রোহীরা সৌদি আরবের নতুন কিবলার দিকে মুখ করে নামাজ পড়তে শুরু করল। যখন কুফার সেনাবাহিনীর সাথে ইবনে জুবাইরের দেখা হল, তখন বুজাইর ইবনে আবদুল্লাহ আল মুসলি বললেন, আল্লাহর প্রশংসা হোক যিনি আমাদেরকে পরীক্ষা করেছেন এবং আপনার ক্ষমা দ্বারা আমাদের পরীক্ষা করেছেন। আমরা আপনাদের মতোই একই কিবলার দিকে মুখ করে নামাজ পড়ি। কি আশ্চর্য একটি কথা! তোমরা যে কিবলার দিকে মুখ করে নামাজ পড়ো, আমরাও তাই করি। মুসলিম বিশেষজ্ঞরা বলেন, মুসলিমরা যে কিবলার দিকে নামাজ পড়েন এখানে সেই কিবলাকে বোঝানো হয়েছে। কিন্তু আমরা কিবলা পরিবর্তনের প্রমাণ পেয়ে গেছি, তাই এই কথাটার একটা গভীর তাৎপর্য খুঁজে পাই। কুফার লোকেরা ইবনে জুবায়রের সাথে যোগ দিয়ে তার কিবলাটাকেই গ্রহণ করল। তারপরে যা ঘটল সেগুলো আমরা এবার সহজে বুঝতে পারব। এরপরে অবশ্য ইবনে জুবায়ের নিহত হলেন, মনে হচ্ছে উনি গৃহযুদ্ধে হেরে গেছেন। আব্বাসীয় সাম্রাজ্যের বিকাশে কুফা শহরের একটি বিশেষ ভূমিকা আছে এবং কুফা ধর্মচর্চা ও কুরআন কপি করার একটি কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল। ইসলামী বিশ্বে সবকিছু অত্যন্ত গোলমেলে ছিল। মুসলিমরা যে কেবল রাজনৈতিকভাবে বিভক্ত হয়েছিল তাই নয়, তারা ধর্মীয়ভাবেও বিভক্ত হয়েছিল। হজরত মুহাম্মদের মাধ্যমে প্রকাশিত আল্লাহ তাআলার ইচ্ছে পালন করাই হল ইসলামের মূল কথা। আপনার কি মুহাম্মদকে অনুসরণ করে পেট্রার সেই নিষেধাজ্ঞার স্থানের দিকে মুখ করে নামাজ পড়া উচিত, নাকি সৌদি আরবে অবস্থিত সেই পবিত্র ঘর এবং কালো পাথরের দিকে মুখ করে নামাজ পড়া উচিত? এখন পর্যন্ত ড্যান গিবসন ইসলামের প্রথম শতকের মসজিদগুলোর অবস্থান শনাক্ত করেছেন আর সবগুলোই জর্ডানে অবস্থিত পেট্রার দিকে মুখ করে আছে। তাহলে ইসলামের দ্বিতীয় শতকের মসজিদগুলোর কি হল? সেগুলোও কি পেট্রার দিকে মুখ করে আছে? এখান থেকে একটি মজার ব্যাপার শুরু হল। আমার গবেষণা মতে আমি ইসলামের দ্বিতীয় শতকের কিছু মসজিদ খুঁজে পেয়েছি, সেগুলো বিভিন্ন দিকে মুখ করে থাকতে শুরু করেছে। এই সময়কে আমি বিভ্রান্তির সময় বলে থাকি। ইসলাম প্রতিষ্ঠার 102 বছর পরে উমারের মসজিদ নির্মিত হয়েছিল দক্ষিণ সিরিয়ার প্রাচীন শহর বুসরাতে। মসজিদের নকশা অনুযায়ী এটি মক্কার দিকে মুখ করে নেই, আবার পেট্রার দিকেও মুখ করে নেই। 5 বছর পরে মুসলিম শাসকরা সিরিয়ার মরুভূমিতে একটি প্রাসাদ নির্মাণ করলেন, যেটি কাসর আল হাইর আল ঘারবি বলে পরিচিত। এটি হচ্ছে প্রাসাদের মেঝে এবং কমপ্লেক্সের কোনার মসজিদের নকশা। এই পুরো কমপ্লেক্সটি পেট্রা আর মক্কার মাঝামাঝি মুখ করে আছে। বছর দুয়েক পরে কাসার আল হাই আল শার্কি প্রাসাদটি নির্মিত হয়েছিল পালমিরা থেকে 100 কিলোমিটার উত্তরে।
যদি আমরা মেঝের নকশা ভালো করে লক্ষ্য করি তাহলে সেই প্রাসাদ এবং মসজিদের নকশা মক্কা বা পেট্রা কোনোটার সাথেই মেলে না। আবারও এটি মাঝামাঝি একটা অবস্থান নির্দেশ করছে। এমন কিছু কি হয়েছিল যার ফলে কারিগররা পেট্রা বা মক্কা কোনোটাই বেছে নিতে চায়নি, তাই তারা এর মাঝামাঝি একটা অবস্থান বেছে নিয়েছিল? আমরা এই মানচিত্র থেকে দেখতে পারি যে কিবলা একেবারে দুই শহরের মাঝখানে নির্দেশ করছে। এটি হিসাবের ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভুল নয়, বরং ইচ্ছাকৃতভাবে পেট্রা এবং মক্কা দুটোকেই এড়িয়ে যাওয়া হয়েছে। তাই এই পরিবর্তনের সঙ্গত কারণ খুঁজে পেতে আমাদের অন্য কোথাও যেতে হবে। ইসলাম প্রতিষ্ঠার 109 বছর পরে পাকিস্তানের বেঙ্গহরে একটি মসজিদ নির্মিত হয়েছিল। এই সময়কার অন্যান্য মসজিদের মতোই এখানকার মসজিদেও কিবলার দেয়ালে কোনো ফোকর নেই। এই মসজিদটি সৌদি আরবের মক্কার দিকে মুখ করে আছে। এখানে একটি মসজিদ আছে যেটিকে দেখে মক্কার দিকে মুখ করে আছে বলে মনে হচ্ছে। এরকম আরও মসজিদ থাকতে পারে, কিন্তু এখন আর সেগুলোর অস্তিত্ব নেই। কিন্তু এই মসজিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কয়টা মসজিদ মক্কার দিকে মুখ করে আছে তাদের মধ্যে এটিই হল সবচাইতে পুরনো। আর মজার ব্যাপার হল, এটি হজরত মোহাম্মদের মৃত্যুর প্রায় 100 বছর পরে বানানো হয়েছে। ইসলামী ইতিহাসবিদদের পক্ষে এই সময়সীমা একটু বেশি পিছিয়ে গেল, এবং এর ফলে ইসলামের ইতিহাসে বেশ সমস্যাও সৃষ্টি হবে। জর্ডানের আম্মান দুর্গে যে দালানটি আছে সেটি সবচাইতে গুরুত্বপূর্ণ দালান। এই উমাইয়া প্রাসাদটি তৈরি হয়েছিল ইসলাম প্রতিষ্ঠার 122 বছর পরে। এখন আপনাদের যদি মনে থাকে, আমরা এখানকার উমাইয়া মসজিদটাও দেখে আসতে পারি। এই মসজিদটা স্পষ্টভাবে পেট্রার দিকে মুখ করে আছে, কিন্তু নির্মাণের সময়ে এটি মক্কার দিকে মুখ করেছিল। তাই এটা স্পষ্ট যে দালান নির্মাণ এবং প্রাসাদ নির্মাণের মাঝামাঝি সময়ে এই কিবলার দিক পরিবর্তন হয়েছে। এর ফলে আমরা বুঝতে পারব ঠিক কখন ও কিভাবে কিবলার দিক পরিবর্তন হয়েছে। মনে রাখবেন যে প্রাসাদ নির্মাণের সময়কার কোনো লেখায় মক্কা শব্দটা দেখা যায়নি। الغريب ان مكه لم تذكر طول هالسنين هذه لا في الكتب الادبيه ولا الكتب الاسلاميه ولكن ما تم ذكرها الا عند تغيير القبله وهذا شيء غريب جدا يا ترى شنو الاسباب يعني المفروض انه يذكر حد في الكتب الاسلاميه في تاريخ الاسلام ولكن لم يذكر هذا الشيء الا عند تغيير القبله هذا شيء غريب এর পরের গুরুত্বপূর্ণ মসজিদটি জর্ডানের আম্মান থেকে 32 কিলোমিটার দূরে নির্মিত হয়েছে। এটি মাসাত্তা প্রাসাদ এবং মসজিদ নামে পরিচিত এবং এটি নির্মিত হয়েছিল 743 খ্রিস্টাব্দে। আপনারা দেখতে পাচ্ছেন এই উমাইয়া প্রাসাদটি বিশাল ও অত্যন্ত চিত্তাকর্ষক, এবং এই দালানের দক্ষিণ দিকে মসজিদটি অবস্থিত যা পেট্রার দিকে মুখ করে আছে। পুরো প্রাসাদটি পেট্রার দিকে মুখ করে আছে। মজার ব্যাপার হল, এই সময়ের দিকে ইসলাম বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে গেছে। ঐতিহ্যবাহী দলের লোকজন এইটার মতো করে পেট্রার দিকে মুখ করে তাদের মসজিদ বানিয়েছে, কিন্তু পরিবর্তনকামী দলটি মক্কার দিকে মুখ করে মসজিদ বানিয়েছিল। এছাড়াও অন্য আর এক দল ছিল যারা এই দুই দলের কোনো দলের মধ্যেই পড়ে না। এই সময়ে ইসলামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। দামেস্কের উমাইয়া শাসকেরা কুফার আব্বাসীয় শাসকদের দ্বারা পরাজিত হয়েছিল। 754 খ্রিস্টাব্দে আল মনসুর, যিনি নতুন খলিফা হয়ে ইরাকের বাগদাদকে বেছে নিয়েছিলেন এবং সেখানে নতুন একটি রাজধানী স্থাপন করেছিলেন। নতুন শহরটি দর্শনীয় নকশায় সজ্জিত হল। 8-10টা মধ্যপূর্ব শহরের মতো বিশৃঙ্খল নকশা নয়, এই গোটা শহরটি বৃত্তাকারে নির্মিত হয়েছিল। নকশাবিদরা নতুন একটি অঞ্চলে গিয়ে ছাই দিয়ে পুরো শহরের নকশাটি তৈরি করেছিলেন। এই শহরটি 767 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়েছিল 2 কিলোমিটার ব্যাস বিশিষ্ট। নকশায় যেমনটা দেখতে পাচ্ছেন, শহরের মূল মসজিদটিতে কোনো ফোকর নেই, এটা পরে হয়েছে। একটা দেয়াল কিবলার দেয়াল হিসেবে ব্যবহার করা হতো এবং সেটি মক্কার দিকে মুখ করা। তখন থেকেই আব্বাসীয় আমলের যে মসজিদগুলো বানানো হয়েছিল সেগুলো সবই মক্কার দিকে মুখ করা। যদি এসব কথা সত্যি হয়, হজরত মোহাম্মদ আর ইসলামের প্রথম 4 জন খলিফা এবং উমাইয়ারা যদি সঠিক নির্দেশনা পেয়ে থাকেন, তাহলে এরা সবাই যেদিকে মুখ করে নামাজ পড়তেন সেটা পেট্রাতেই। কিন্তু উমাইয়া শাসনামলের শেষ দিকে কিছু একটা হয়েছিল এবং এর ফলে মসজিদের দিক পরিবর্তন করা হয়েছিল।
কোনো কোনোটা পেট্রার দিকে, কিছু মক্কার দিকে, আবার কিছু বেছে নিয়েছিল এই দুইয়ের মাঝখানে। এর ফলে ইসলামের পশ্চিমাঞ্চলের দিকে একটা সমস্যা দেখা দিয়েছিল। পশ্চিম দিকের লোকজন তখনও প্রথম দিককার উমাইয়া শাসকদের প্রতি অনুগত ছিল, তাই ইসলামী বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ইরাকের আব্বাসীয় শাসকরা সাম্রাজ্যের পূর্ব অংশ দখল করল, আর উত্তর আফ্রিকা এবং স্পেনের শাসকরা তাদের অংশ নিয়ন্ত্রণ করতে লাগল। এটি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়, কারণ স্পেনের উমাইয়া শাসনামলে সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন নকশার দালান তৈরি হয়েছিল। স্পেনে একটা সমস্যা হয়ে গিয়েছিল। ঐতিহ্যগতভাবে উমাইয়ারা পেট্রার দিকে মুখ করে নামাজ পড়ত, কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে তারা ভবিষ্যতে আর ওই দিকে মুখ করে নামাজ পড়তে চাইল না। তাদের শত্রু আব্বাসীয়রা এখন সৌদি আরবের মক্কার দিকে মুখ করে নামাজ পড়তে শুরু করল, তাই তারা আর ওই দিকে মুখ করে নামাজ পড়তে চায়নি। তাহলে উমাইয়ারা কি করল? আমার গবেষণা অনুযায়ী স্পেনের উমাইয়ারা যে মসজিদ বানিয়েছিল তাদের একটা আশ্চর্যজনক উন্নতি চোখে পড়েছে। এরা পেট্রা বা মক্কা কোনোটাই বেছে নেয়নি। আমরা যেমনটা দেখেছি, কেউ দুই শহরের মাঝখানে মধ্যপূর্ব অঞ্চলে কিবলা ঠিক করে নিয়েছিলেন, কিন্তু উত্তর আফ্রিকা আর স্পেনের কিছু নির্মাতা আবার সম্পূর্ণ অন্যরকম কাজ করলেন। বহু বছর পরে ইতিহাসবিদরা এইসব মসজিদ দেখে অবাক হয়ে গেলেন। তাদের কিবলা দক্ষিণ আফ্রিকার কোনো একটা অংশে দেখা গেল, কিন্তু সব আফ্রিকান আর স্প্যানিশ মসজিদগুলো অন্য একটা দিক নির্দেশ করছে। পুরো ব্যাপারটা খুব গোলমেলে। যা হোক, এটাকে একটা মানচিত্রে ফেললে আমরা দেখতে পাব যে উত্তর আফ্রিকা এবং স্পেনের মসজিদে যে কিবলা আছে তা পেট্রা আর মক্কার সাথে সমান্তরাল একটা রেখা ধরে যাচ্ছে। তাই পেট্রা বা মক্কাকে বেছে না নিয়ে তারা এই দুই শহরের মাঝখানের একটা স্থানকে বেছে নিয়েছে। كل المسلمين يعرفون بان مكه موجوده في السعوديه وانت في نظريتك اليوم يعني تقول لي مكه موجوده في البتراء على اي اساس انت جبت هذا الفكره يعني شنو الدليل شنو البرهان هذا يعني برهانك ودليلك على هذا الشيء احنا اللي عارفينه ان مكه موجوده في السعوديه فعلى اي اساس انت جبت هذا الشيء এখনো যদি বিশ্বাস না হয় তাহলে এবার আপনাকে একটা জিনিস দেখাই। মনে আছে ইসলামের দ্বিতীয় গৃহযুদ্ধ নিয়ে আপনার সাথে আমার কথা হয়েছিল? ইবনে জুবায়ের পবিত্র নগরীতে নিজেকে অবরুদ্ধ করে রেখেছিলেন, আর সিরিয়ার উমাইয়া সৈন্যরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেললে ওই অবস্থায় তাকে চার মাস থাকতে হয়েছিল। অক্টোবর মাসে সিরিয়ার সৈন্যরা ইসলামের পবিত্র শহরের পাশে পাথর ছোড়ার জন্য দেয়ালের কাছে একটা পাথর ছোড়ার যন্ত্র সেট করেছিল। এটা কি করে সম্ভব? সাধারণত মানুষ শহরের দেয়ালের পাশেই বাস করত। পাথর ছোড়ার যন্ত্র থেকে পাথর লেগে তো ঘরবাড়ি গুঁড়ো হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে যে পাথর ছোড়ার যন্ত্র থেকে ইসলামের সেই পবিত্র শহরের ঠিক মাঝখানে পাথর পড়েছিল। এটা কিভাবে সম্ভব? এখানে পেট্রাতে একটা বিশেষত্ব আছে। পেট্রায় নগর দেয়াল ছিল। উত্তরে এবং দক্ষিণে নগর দেয়ালগুলো উপত্যকা পেরিয়ে গিয়েছিল, কিন্তু উত্তরের দেয়ালগুলো গিরিখাত পর্যন্ত যায়নি, কারণ গিরিখাতের কাছে একটা জলধারা আছে। আমার বিশ্বাস সিরিয়ার লোক শুকিয়ে যাওয়া নদীর কাছে তাদের পাথর ছোড়ার যন্ত্রটা এনেছিল এবং ওখান থেকে শহরের ঠিক মাঝখানে পাথর ছুঁড়ে মেরেছিল। এতে সেই পাথর নগরের কেন্দ্রে সরাসরি কাবার উপরে গিয়ে পড়েছিল। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকেরা বহু বছর ধরে পেট্রাতে খনন কাজ করে আসছেন। বিরাট ইবাদতখানার আশেপাশে তারা খোঁড়াখুঁড়ি করছিলেন। খুঁড়তে খুঁড়তে ড্যান এমন অনেক আশ্চর্য জিনিস পেয়েছেন যা তার দাবিকে সত্য প্রমাণ করে। এই দালানের একটা বৈশিষ্ট্য হল যে লোকজন এখানে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল। দেখুন, এইখানে দরজার সামনে বন্ধ রাখত, ফলে প্রতিরোধ গড়ে তোলা যেত। এই ঘটনাটা ভূমিকম্পের পরে ঘটেছিল, অর্থাৎ 551 খ্রিস্টাব্দে। এই ব্যবস্থার তারিখ ঠিকঠাকভাবে নির্ণয় করা সম্ভব হচ্ছে প্রতিরোধ ব্যবস্থায় ব্যবহৃত ছাদের পাথরের সাহায্যে। যা হোক, এই সময়ে পেট্রার কোনো যুদ্ধের কথা ইতিহাসে উল্লেখ নেই, কিন্তু আমরা জানি যে এটা হয়েছিল ইসলামের প্রতিষ্ঠাকালীন সময়ে। কিন্তু আমাদের হাতে এটাই একমাত্র প্রমাণ নয়। এই খনন কাজের সময় প্রত্নতাত্ত্বিকেরা যুদ্ধে নিক্ষেপ করার মতো 400 পাথরের সন্ধান পেয়েছেন। এই পাথরগুলো সঠিক জায়গায় সঠিক সময়েই মাটির নিচে চাপা পড়েছিল। এতে স্পষ্টভাবে বোঝা যায় যে যুদ্ধ যে শুধু এখানেই হয়েছিল তাই নয়, প্রথম নির্মিত কাবাও এখানেই ধারে কাছে কোথাও ছিল।
সুতরাং ইসলাম পুরাতনপন্থী আর সংস্কারপন্থী এই দুই দলে বিভক্ত হয়ে গিয়েছিল। পুরাতনপন্থীরা জর্ডানে অবস্থিত পেট্রার দিকে মুখ করে আর সংস্কারপন্থীরা সৌদি আরবের মক্কার দিকে মুখ করে নামাজ পড়ত। কেউ কেউ মধ্যপন্থা অবলম্বন করেছিল। তাহলে এই সমস্যার মীমাংসা কিভাবে হয়েছিল? পেট্রা, কান্নার শহর, যার উপর দিয়ে অনেক দুর্যোগ চলে গেছে। বিরাট ভূমিকম্পের কারণে পেট্রার গোটা এলাকার দালান, এবাদতখানা আর বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল। ধ্বংসের পরিমাণ এতই বেশি ছিল যে এই শহর আর পুনর্নির্মাণ করা হয়নি। তাই প্রথম কাবার চিহ্ন এখন বিলুপ্ত হয়ে গেছে। ছোড়া পাথরের কারণেই এটা অনেকাংশে ধ্বংস হয়েছে, বাকিগুলো ইবনে জুবায়ের ধ্বংস করেছিল। 713 খ্রিস্টাব্দের ভূমিকম্পে সব বাঁধ ভেঙে পানির গতিপথ ঘুরে পেট্রার চারপাশে গিয়েছিল। তাই প্রতি বছরের বন্যায় একটু একটু করে সমস্ত সাক্ষ্য প্রমাণ মুছে গেছে। সুতরাং পেট্রার স্মৃতি আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে যেতে শুরু করল। আর এই ঘটনার 150 বছর পরে ইতিহাসবিদরা ঘটনাপঞ্জি লিখে রাখার সময় পেট্রার কথা বলতে গিয়ে কখনো এর নাম উল্লেখ করেননি। ক্রমে ক্রমে পেট্রা আর মক্কা, এই দুই জায়গাকেই মানুষ এক করে ফেলল। তখন থেকে সব কিবলা এই দিকে মুখ করা শুরু করল। আধুনিক প্রত্নতাত্ত্বিক সরঞ্জাম, স্যাটেলাইটের ছবি এবং ইন্টারনেটের কল্যাণে ইতিহাসবিদ, শিক্ষক এবং গবেষকরা বিচ্ছিন্ন সব তথ্যকে এক করে একটি সম্পূর্ণ চিত্র দাঁড় করাতে পেরেছেন। يعني اول مره نسمع فيه يعني شلون المسلمين تبيهم يصدقون في هذا الشيء المكتوب يعني غريبه ليش ما مذكور في الكتب الاسلاميه ولا مذكور في كتب التاريخ شلون نسوا ولا يعني يا ترى هل تناسوا ولا نسوا هذا الامر شلون ما ذكروه شيء غريب যে সব ঘটনা ইসলামের ইতিহাসের বিভিন্ন রচনাকে প্রভাবিত করেছে সেগুলোকে বুঝতে হলে কয়েকটি বিষয়কে জানতে হবে। প্রথমত, আমি বিশ্বাস করি যে ইসলামী ইতিহাসে শূন্যতা তৈরি হয়েছে ইসলামী সাম্রাজ্যের সূচনা লগ্নে। অতি উৎসাহী মুসলিমরা সমস্ত বই, পাণ্ডুলিপি, লিপি, লাইব্রেরি সব কিছু পুড়িয়ে দিয়েছিল, কেবল কুরআন পড়ায়নি। মুহাম্মদের কাছে নাজিলকৃত বার্তার যে অংশগুলো মানুষের স্মৃতিতে রয়ে গেছে তার উদ্ধারকৃত অংশই কুরআন। মুসলিম সেনা দ্বারা ইসলামী নথিপত্র ধ্বংস হওয়ার ঘটনাটা ইতিহাসে লেখা আছে। এর প্রমাণ মেলে 640 খ্রিস্টাব্দে লেখা একটা চিঠি থেকে, যেটা খলিফা মিশরের মুসলিম সেনাপতি আমরুর কাছে লিখেছিলেন। এই চিঠিতে খলিফার কাছে জানতে চাওয়া হয়েছিল আলেকজান্দ্রিয়ায় পাওয়া হাজার হাজার পাণ্ডুলিপি নিয়ে তার কী করা উচিত। খলিফার দেওয়া উত্তরটা শত শত বছর ধরে সংরক্ষণ করা হচ্ছে। বইগুলোর বিষয়ে আমার বক্তব্য এই যে, যদি সেগুলোর বিষয়বস্তু আল্লাহর নাজিলকৃত তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়ও, তবুও ওগুলো আমাদের দরকার নেই, কারণ আল্লাহর কাছ থেকে নাজিলকৃত অংশ প্রয়োজনের চেয়েও বেশি। আর যদি ওগুলো নাজিলকৃত অংশের সাথে অসঙ্গতিপূর্ণ হয়, তাহলে তো ওগুলো সংরক্ষণের কোনো দরকারই নেই, ওগুলো নির্দ্বিধায় ধ্বংস করে ফেলুন। মুসলিম লেখক ইবনে আল কিফতির মতে, সমস্ত বই আলেকজান্দ্রিয়ার গণস্নানাগারে দিয়ে দেওয়া হয়েছিল। এই বইগুলো পুড়িয়ে সেই আগুনে স্নানাগারের পানি গরম করা হতো। তারা বলে সমস্ত নথিপত্র পুড়িয়ে ফেলতে 6 মাস সময় লেগেছিল। ইউটিকিয়াস কনস্টান্টিনোপল অধিপতি লিখে গেছেন যে আলেকজান্দ্রিয়া থেকে আসা 4,000 বই স্নানাগারে পৌঁছে গিয়েছিল। বই পড়ানোর ঘটনাটা মিশরে শুরু হয়নি, বরং আরও 4 বছর পূর্বে পার্সিয়াতে শুরু হয়েছিল। খলিফা উমরের সেনাবাহিনীর সাথে পার্সিয়ার সেনাবাহিনীর সাক্ষাৎ হয়েছিল কাদিশিয়াতে হয়ে যাওয়া 636 খ্রিস্টাব্দের যুদ্ধের সময়। 637 খ্রিস্টাব্দের জানুয়ারির প্রথম দিকে মুসলিম সেনারা তেসিফোনের সীমানাঞ্চলে পৌঁছে গিয়েছিল এবং 2 মাস শহরটা অবরুদ্ধ করে রেখেছিল। ফলে শহরটার পতন হয়ে মুসলিমদের দখলে চলে এসেছিল। যুদ্ধের সময় প্রাসাদ এবং লাইব্রেরি ইচ্ছাকৃতভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত আরবে একমাত্র যে বইটা রেহাই পেয়েছিল তা হল পবিত্র কুরআন শরীফ। কুরআনের ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে ইতিহাসবিদদের অনেক বেগ পেতে হয়। দেখা যায় যে কুরআনের বেশিরভাগ অংশই লিখিত রূপের বদলে বরং মৌখিক রূপে পাওয়া গিয়েছিল। আরবরা অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ছিল এবং পুরো কুরআনটাই তারা মুখস্থ রাখতে পারত, এ কথা সত্যি। তবুও মৌখিক রূপ থেকে কোনো বিষয় উদ্ধার করতে গেলে বেশ কয়েকটা সমস্যায় পড়তে হয়। প্রথমত, মুখস্থ যারা করেছেন তাদের স্মৃতিশক্তি একেবারে নির্ভুল হতে হবে। এক্ষেত্রে বেশ কয়েকটি আয়াত কিভাবে সম্পাদনা করা হবে
এবং কোরআনে সেই আয়াতগুলো সংযুক্ত করা হবে কি না সে বিষয়ে দ্বিমত দেখা গেছে। দ্বিতীয়ত, একজন জ্ঞানী মানুষের কাছ থেকে নতুন শিক্ষার্থীর কাছে তথ্য বা জ্ঞান পৌঁছে দেওয়ার প্রক্রিয়াটা খুব সহজ নয়। কোরআনের ক্ষেত্রে দেখা যায়, যারা হযরত মুহাম্মদের বাণী মনে রেখেছিল তারা যোদ্ধাও ছিলেন। আর এর ফলে যে সমস্যাটা দেখা দিত তা হল, যুদ্ধ করতে গিয়ে হাফিজদের মৃত্যুর সাথে সাথে মুখস্থ আয়াতগুলো বিলীন হয়ে গেছে। এটা সবচেয়ে বেশি চোখে পড়েছে ইয়ামামার যুদ্ধে, যখন কোরআন মুখস্থ করা প্রায় 450 জন হাফিজ সেই যুদ্ধে নিহত হয়েছিলেন। হুজাইফা ইবনুল ইয়ামান হযরত ওসমানের কাছে এমন সময় আসলেন যখন সিরিয়া ও ইরাকের লোকেরা আর্মেনিয়া ও আজারবাইজান বিজয়ের সংগ্রামে লিপ্ত ছিলেন। হুজাইফা তাদের সম্পর্কে কোরআনের বিভিন্ন রকমের পাঠের ব্যাপারে শঙ্কিত হলেন। সুতরাং তিনি হযরত ওসমানকে বললেন, হে আমিরুল মোমিনিন, এ জাতি কোরআন সম্পর্কে মতপার্থক্যে লিপ্ত হওয়ার পূর্বে এদেরকে রক্ষা করুন। সুতরাং ওসমান হাফসার কাছে জনৈক ব্যক্তিকে এ বলে পাঠালেন, আপনার কাছে সংরক্ষিত কোরআনের লিপিসমূহ আমাদের কাছে পাঠিয়ে দিন, যাতে করে আমরা কোরআনকে একখানি পরিপূর্ণ গ্রন্থাকারে সন্নিবেশিত করতে পারি, অতঃপর মূল লিপি আপনার কাছে ফিরিয়ে দেব। হাফসা তখন সে সকল ওসমানের কাছে পাঠিয়ে দিলেন। ওসমান তিনজন কোরাইশী ব্যক্তিকে বললেন, যে ক্ষেত্রে তোমরা কোরআনের কোনো ব্যাপারে দ্বিমত পোষণ করবে সেক্ষেত্রে তোমরা কোরাইশদের ভাষায় লিপিবদ্ধ করবে, কেননা কোরআন তাদের ভাষায় অবতীর্ণ হয়েছে। কয়েক কপি লিখে ফেলার পরে উসমান আসল পাণ্ডুলিপিটি হাফসার কাছে ফেরত দিয়েছিলেন। এর পর লেখা প্রতিটি কপি উসমান প্রত্যেকটি মুসলিম প্রদেশে পাঠিয়ে দিলেন এবং আদেশ করলেন যে এই কপিগুলো ছাড়া খণ্ডিত আকারে কুরআনের যে যে অংশ যেখানে পাওয়া যাবে সব যেন পুড়িয়ে দেওয়া হয়। এই পড়ানো চলতে থাকল এবং এইবার কোরআনের অংশবিশেষ পড়ানো শুরু হল। কিন্তু তবু কোরআনে কোনটা অন্তর্ভুক্ত হবে আর হবে না সে প্রশ্নের কোনো সমাধান হলো না। নতুন কোরআন আসার পরেও বিভিন্ন প্রদেশে মানুষের মধ্যে বিতর্ক চলতেই থাকল। জায়েদ ইবনে সাবিত বলেছেন, আমরা যখন গ্রন্থাকারে কোরআন লিপিবদ্ধ করছিলাম তখন সূরা আহজাবের একটি আয়াত আমার থেকে হারিয়ে যায়, অথচ আমি তা রাসুলকে পাঠ করতে শুনেছি। তাই আমরা অনুসন্ধান করতে লাগলাম, অবশেষে তা আমরা খুজাইমা ইবনে সাবিত আনসাসির কাছে পেলাম। এই 5 বা 6 কপি কোরআনই ছিল পুরো মুসলিম বিশ্বে অবশিষ্ট কয়েকটা মাত্র কোরআন। উসমানের আদেশে সব কোরআন সব জায়গা থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কেবল প্রাদেশিক শাসকদের হাতে থাকা কোরআনগুলো ছাড়া। ফলে অমুসলিমদের লেখা সব বই নষ্ট করা হলো, তারপর মুসলিমরা নিজেদের লেখা সব বইপত্র পুড়িয়ে দিল, কেবল 5 থেকে 6 কপি বাদ দিয়ে। মনে রাখবেন, মুসলিম সাম্রাজ্য এই সময় আটলান্টিক সাগর থেকে মধ্যপ্রাচ্য হয়ে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, আর এত হাজার হাজার বর্গ কিলোমিটার জুড়ে মাত্র 5-6টা কপি আছে। ইসলামী সাহিত্যের শূন্যতা বলতে আমি এই সময়টাকেই বোঝাচ্ছি। এর অনেক পরে আব্বাসীয়রা ইসলামী সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে ফেলার পরে এই শূন্যতাটা অনুভব করে তারা এটি ঠিক করার চেষ্টা করলেন। সমস্যাটা হলো, তারা ইসলামের ইতিহাসটা তাদের আব্বাসীয় দৃষ্টিকোণ থেকে বর্ণনা করলেন। তাই আব্বাসীয় শাসনামলে বর্ণিত সমস্ত তথ্য প্রমাণ কেবল আব্বাসীয় ইতিহাসের রাজনৈতিকভাবে সঠিক সংস্করণটুকুই তুলে ধরে। এই ইতিহাস এবং হাদিসগুলো 250 বছরেরও আগে সংগৃহীত, কপি করা এবং ছড়িয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী লেখকেরা কোনো কিছু ভুল মনে হলে আগের বইগুলো হয় নষ্ট করে ফেলেছিল না হয় সম্পাদনা করেছিল। আব্বাসীয় শাসনামলে অনেক ধর্মীয়, বিজ্ঞান মনস্ক এবং শিক্ষামূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এগুলো আব্বাসীয় শাসকরা এমন খাতে পরিচালিত করেছিল যার ফলে ইসলামী প্রাথমিক সময়টাকে খুব চমৎকার মনে হয় ও শাসন কাজে তাদের অধিকারটাও ইতিবাচকভাবে প্রকাশ পায়। এই সময়কালের মধ্যে ইসলামের ইতিহাসে অনেকগুলো চুক্তি হতে দেখা যায় এবং তারা আগের অনেক বর্ণনাও সম্পাদনা করেন। উদাহরণস্বরূপ, ইবনে ইশাকের লেখা হযরত মুহাম্মদের আসল জীবনীটা আর পাওয়া যায় না। ইবনে হিশাম আব্বাসীয়দের আদেশে সেটা সংশোধন করেন, কারণ তাতে নাকি বড় বড় ভুল ছিল। ইবনে হিশামের সম্পাদনার পরে অন্য ইসলামী ইতিহাসবিদরা ইতিহাস লিখতে শুরু করলেন এবং ইসলামের ইতিহাসটা এমনভাবে বর্ণনা করতে শুরু করলেন যেন সেটা আব্বাসীয় শাসকদের ধর্মীয় এবং রাজনৈতিক দর্শনকে সমর্থন করে। এমন কি হতে পারে যে বর্তমান মুসলিম আব্বাসীয়দের প্রচারণার শিকার?
আব্বাসীয়রা কি ইচ্ছাকৃতভাবে মুসলিমদেরকে পেট্রায় অবস্থিত সেই মসজিদ আল হারাম থেকে সরিয়ে রেখেছে, অথচ কুরআন পবিত্র শহরের দিকে মুখ করতে বলে? আব্বাসীয়রা মুসলিমদেরকে মক্কার কালো পাথরের দিকে মুখ করে নামাজ পড়তে বাধ্য করছে। আব্বাসীয় প্রচারণার দ্বারা কি মুসলিমরা এখনও বিভ্রান্ত হয়ে চলেছেন? আমি বিশ্বাস করি মুসলিমরা যখন কোরআনের বিভিন্ন অংশবিশেষ সংগ্রহ করছিল তখনই এই সমস্যার শুরু, এবং সংকলন থেকে সমস্যাটা বাঁধেনি, সমস্যাটা বেঁধেছে নিজেদের মতের বিরুদ্ধে সমস্ত পাণ্ডুলিপি পড়ানোর কারণে। পশ্চিমা মতবাদ এবং মুসলিম মতবাদের মধ্যে বিশাল দ্বন্দ্ব এখানেই। পশ্চিমা মতবাদ অনুযায়ী পরবর্তী পাণ্ডুলিপিগুলো কম নির্ভরযোগ্য, কারণ সেগুলো কপিরও কপি। মূল তথ্য জানতে হলে আমাদেরকে গোড়ার দিকে ফিরতে হবে। অন্যদিকে মুসলিমরা ভাবে যে আগের পাণ্ডুলিপিগুলোই কম নির্ভরযোগ্য, কারণ পরেরগুলোর মাধ্যমে সেগুলো বাতিল করে দেয়া হয়েছে। কুরআনের অনেক সময় পরে নাজিলকৃত অংশ দিয়ে পূর্বের নাজিলকৃত অংশ বাতিল করে দেওয়া হয়। এই বাতিল করার তথ্য যদি আপনি একবার বিশ্বাস করে ফেলেন, তাহলে আপনি সব পরিবর্তনই মেনে নেবেন। যদি আব্বাসীয়রা ইতিহাস পরিবর্তন করে থাকেন, তাহলে তারা কি কুরআনের কোনো অংশ বদলে দিয়েছিলেন? যেমন কিভাবে মক্কা কথাটা সূরা 48 আসলো? আবু বকর মুহাম্মদের উত্তরসূরি হাত দিয়েছিলেন কোরআনের প্রথম সংকলনে। উসমান তার কাজের ধারাটা অব্যাহত রেখে সেখানে আরও কিছু যোগ করেছিলেন। ইতিহাসবিদদের ভাষ্যমতে উসমানের সংকলনের পরেও এর চাইতে আরও অনেক বেশি আয়াত মানুষের মুখে মুখে ফিরত, এবং সেই বাড়তি আয়াতগুলো ছিল হযরত মুহাম্মদের কাছে নাজিল হওয়া আয়াত। পুরনোটা ঠিকই ছিল, কিন্তু নতুনটা ছিল আরও বেশি স্বয়ংসম্পূর্ণ, ওখানে কয়েকটা সূরা বেশি থাকতো। আব্বাসীয়রা কি আরও সম্পূর্ণ কোনো কোরআন নিয়ে এসেছিল যেখানে মক্কার উল্লেখ ছিল? এখন জাদুঘরে আব্বাসীয় কুফা অঞ্চলের অনেক কোরআন সংস্করণ আছে যা ইস্তাম্বুল থেকে সমরকান্দ পর্যন্ত ছড়িয়ে আছে। এই কোরআনগুলো কুফা শহরের কুফিক লিপিতে লেখা, কিন্তু আগের লেখা কোরআনগুলোর কি হয়েছে? কুফা সংস্করণের পূর্ববর্তী লিপিতে পার্চমেন্টের উপর লেখা অনেক কোরআন আমি দেখেছি। আমি মোটেও অবাক হইনি যখন দেখলাম যে ওই সংস্করণগুলোর কোথাও কিবলার দিক পরিবর্তন বা মক্কা শহরের কোনো উল্লেখ নেই। ইতিহাসবিদরা আমাকে বলেন যে আমি নাকি ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছি। আমি আপনাদের আশ্বস্ত করে বলছি, আমি মোটেও তা করছি না। আমি কেবল একটি ছোট্ট পরিবর্তনের কথা বলছি। অনেক আগে ইসলামের সেই পবিত্র শহরকে ডাকা হতো বাক্কা। আমার বিশ্বাস একটার পর একটা ভূমিকম্পে ওই শহরের অনেক মানুষ মারা যেত বলেই এই নামে ডাকা হতো। ইবনে জুবায়ের মক্কায় কালো পাথরটা সরিয়ে নেওয়ার পরে লিপিকাররা কেবল একটা ছোট্ট পরিবর্তন আনলেই হয়ে যাচ্ছিল। আরবিতে বাক্কা লেখা হয় এভাবে, খুবই সহজ, বাকে মিম বানানো কোনো বিষয়ই না। আবার দেখুন, ব্যাস এটুকুই যথেষ্ট। পরবর্তী পাঠকের চোখে এই বদলটুকু ধরা পড়বে না। তবে কি আব্বাসীয় যুগের লেখকরা কুরআনের প্রতিটি বাক্কা শব্দ বদলে মক্কা করে দিয়েছিল? আমার বিশ্বাস সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বাক্কাই ইসলামের সেই পবিত্র শহর, ইসলাম প্রতিষ্ঠার শহর। সমস্ত প্রাথমিক মসজিদগুলো তাই সেই নিষেধাজ্ঞার শহরটি পেট্রাকেই নির্দেশ করে। সমস্ত বর্ণনা পেট্রার সাথে মিলে যায়, মক্কার সাথে নয়। মুসলিমরা সেই নিষেধাজ্ঞার শহরের দিকে মুখ করে নামাজ পড়ার আদেশ পেয়েছে। কুরআনে কিন্তু কালো পাথরের দিকে মুখ করতে বলা হয়নি। এটা স্পষ্ট যে যদিও ড্যান গিবসনের গবেষণা ইসলামের ইতিহাসের উৎসের দিকে এবং আরবিক দুনিয়ার জন্য তার বিরাট অবদান রয়েছে, তারপরেও তার তত্ত্ব মুসলিমদের জন্য চ্যালেঞ্জিং। সমস্ত বিশ্বাসকে বর্তমানে যাচাই বাছাই করা হচ্ছে, সব ধর্মের উৎপত্তি এবং সূচনাকাল নিয়ে গবেষণা হচ্ছে। মানতে কঠিন মনে হলেও সব ধর্মেরই উচিত নিজেদের সত্য ইতিহাসটা জানা। বিশ্বের কোটি কোটি মানুষ আব্বাসীয়দের প্রচারণার দ্বারা বিভ্রান্ত হচ্ছে কিনা ইসলামের রুচির সেটা যাচাই করে দেখা, ধর্মটা কোথায় কিভাবে শুরু হলো সেটা দেখা। আর যদি এটা সত্য হয়, তাহলে তার কী প্রভাব বর্তমান মুসলিমদের উপর পড়বে?